দিত করবে। এবারে আমরা বরণ করে নেব আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আর এক ভারপ্রাপ্ত মন্ত্রী, আমার শ্রদ্ধেয় দাদা, আমাদের সকলের নেতা, যুব সম্প্রদায়ের হৃদস্পন্দন শ্রী পার্থ ভৌমিক মহাশয়কে বরণ করে নেবেন টাউনের সভাপতি অভিজিৎ ঘোষ। সবাই মিলে হাততালি দিয়ে অভিনন্দিত করবেন। এরপর আমাদের চিফ হুইপ, মুখ্য সচেতক, আমাদের পানিহাটি বিধানসভার বিধায়ক, আমাদের শ্রদ্ধেয় অগ্রজ নির্মল ঘোষ মহাশয়কে বরণ করে নেবেন বসিরহাট পৌরসভার ভাইস চেয়ারম্যান সুবীর সরকার বিলুদয়। এবার আমাদের সাংগঠনিক জেলার সভাপতি, এই সভার সভাপতি, আমাদের প্রত্যেকের অভিভাবক এই জেলার, শেখ হাজী নুরুল ইসলাম সাহেবকে বরণ করে নেবেন বসিরহাট টাউনের সভাপতি রানা হালদার। বসিরহাট টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রানা হালদার বরণ করে নিচ্ছেন আমাদের আজকের দিনের সভাপতি এই মিটিংয়ের এবং জেলার সভাপতি। এবার আমাদের বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান, আমাদের অত্যন্ত কাছের মানুষ, দীর্ঘদিনের সাথী সঙ্গী লড়াই সংগ্রামের, সরোজ ব্যানার্জি মহাশয়কে সম্বর্ধিত করবেন 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর মিত্র। ঠিক আছে, সবাই হাততালি দিয়ে অভিনন্দিত করবেন। এবার আমাদের আমাদের বিধায়ক রফিকুল সাহেবকে বরণ করে নেবেন ছাত্রের সভাপতি জেলার অভিষেক মজুমদার। অভিষেক মজুমদারকে বলবো আমাদের বসিরহাট দক্ষিণের বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জিকে বরণ করে নেওয়ার জন্য, রফিকুল সাহেবকে, রফিকুল সাহেবকে বসিরহাট উত্তরের রফিকুল দাকে বরণ করে নেবেন। বসিরহাট দক্ষিণের বিধায়ককে বরণ করে নেবেন সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌমিক রায় অধিকারী। বসিরহাট দক্ষিণের বিধায়ককে বরণ করে নেবেন আমাদের বসিরহাট সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমিক রায় অধিকারী। এটিএম আব্দুল্লাহ রনিদাকে জেলা পরিষদের আমাদের মেম্বার, অত্যন্ত কাছের, আমাদের ছাত্রদের হৃদস্পন্দন, বরণ করে নিচ্ছেন ইয়াকুব আলী, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং সিআইসি মেম্বার, ইয়াকুব রনিদাকে বরণ করে নিচ্ছেন। এরপর একেএম ফারাদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বরণ করে নেবেন পল্টু দাস, তন্ময় উপরে। একেএম ফারাদকে বরণ করে নিচ্ছেন পল্টু দাস। এরপর আমার ছোট ভাই, দীর্ঘদিনের রাজনৈতিক সাথী সঙ্গী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, বাদুরিয়া দক্ষিণ বিধানসভার দায়িত্বপ্রাপ্ত আমাদের বুরহানুল মুকাদ্দিম লিটনকে বরণ করে নেবেন 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তন্ময় দফাদার। তন্ময় দফাদার বরণ করে নেবেন বুরহানুল মুকাদ্দিম লিটনকে। সবাই মিলে একটু হাততালি দিয়ে অভিনন্দন করব। আমরা এবার আমাদের যারা কর্মীরা আছেন, আমি প্রত্যেককে বলবো, আমাদের আয়ুবদা থেকে শুরু করে, কালামদা থেকে শুরু করে, আমিরুল থেকে শুরু করে, সোমেন্দা থেকে শুরু করে, দীপঙ্কর থেকে শুরু করে যারা আছেন, তাদের প্রত্যেককে একটু বরণ করে নেওয়ার জন্য, পল্টু থেকে শুরু করে, শঙ্কর থেকে শুরু করে, ভাস্কর, আমি প্রত্যেককে বলবো একটু বরণ করে নেওয়ার জন্য। এবার আমরা বক্তব্য শুরু করব। সবার প্রথম বক্তব্য রাখবেন বসিরহাট দক্ষিণের বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি মহাশয়। Gracias.
নাই। হ্যালো হ্যালো, আমরা হ্যালো, নমস্কার, শুভ অপরাহ্ন। প্রথমেই বসিরহাট দক্ষিণের এই প্রান্তিক মাঠে বসিরহাট পৌরসভার অন্তর্গত এখানে সকলকে যারা আগত রয়েছেন, আমাদের দলের সকল নেতৃত্ব কর্মী সৈনিক, তাদেরকে আমরা করজোড়ে নতমস্তকে প্রণাম সেলাম জানাই, যাদের ডাকে মূলত আজকে আমরা সারা বসিরহাট সাংগঠনিক জেলা থেকে, সাতটা বিধানসভা থেকে, সাব ডিভিশনের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা ছুটে এসেছি। প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের আজকের এই মঞ্চ সঞ্চালনার, যাকে আমরা সভাপতি বা চেয়ারম্যান হিসেবে গ্রহণ করেছি, আমাদের হাজি নুরুল সাহেব, যার নেতৃত্বে এবং যার ডাকে ছুটে আসা আমাদের মাননীয় দমকল মন্ত্রী, সকলের কাছের মানুষ, কাজের মানুষ মাননীয় সুজিত বসু সাহেব, তাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ আমার এখানে মন্ত্রী উপস্থিত রয়েছেন, আমাদের সকলের কাছের মানুষ, আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক, আমাদের সকলের নির্মল ঘোষ নান্টুদা মহাশয় উপস্থিত রয়েছেন, আমাদের এখানে আর একজন গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী, আমাদের সকলের কাছের মানুষ মাননীয় সেচ মন্ত্রী পার্থভৌমিক মহাশয় উপস্থিত রয়েছেন, আমাদের সাংগঠনিক জেলার সভাপতি হাজি নুরুল ইসলাম সাহেব উপস্থিত রয়েছেন, আমাদের সাংগঠনিক জেলার চেয়ারম্যান, আমাদের সকলের কাছের মানুষ মাননীয় সরোজ কাকু উপস্থিত রয়েছেন, আমাদের বসিরহাট উত্তরের মাননীয় বিধায়ক রফিকুল সাহেব উপস্থিত রয়েছেন, আমাদের জেলা পরিষদের সদস্য আমাদের রনিদা উপস্থিত রয়েছেন, জেলা পরিষদের দুই গুরুত্বপূর্ণ কর্মাধ্যক্ষ ফরাদ্ধা এবং বাদুড়িয়া থেকে লিটন দা, এবং তৎসহ উপস্থিত আমাদের সকলের অভিভাবক, আমাদের জেলার সভাধিপতি অশোকনগরের বিধায়ক মাননীয় নারায়ণ গোস্বামী উপস্থিত রয়েছেন, আমাদের বসিরহাট পৌরসভার মাননীয় চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান অদিতি মিত্র এবং সুবীর সরকার বিলুদা উপস্থিত রয়েছেন, আমাদের বাদুড়িয়া চেয়ারম্যান দীপঙ্কর দা উপস্থিত রয়েছেন, আমাদের সাংগঠনিক জেলা সভাপতি ভাই শ্রমিক রায় অধিকারী এবং ভাই রিকি ছাত্রী সভাপতি, এবং তৎসহ সমস্ত ব্লক নেতৃত্ব, সমস্ত অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রত্যেককে আমরা নতমস্তকে করজোড়ে সেলাম কুর্নিশ জানাই। 2024 সাল বন্ধুরা, আমরা একটা যুগের সমাপতনে উপস্থিত রয়েছি, আর কয়েকটা দিন পর আমাদের সেই লোকসভার বিজয় ঘণ্টা বাজতে চলেছে। আমরা জানি সারা ভারত জুড়ে আমার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যা ডাকে, আমরা যে ইন্ডিয়া জোটের হাত দিয়ে আগামী দিনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির লাল কেল্লায় পতাকা তোলার স্বপ্ন দেখছি, আজকে সেই তিরঙ্গার তলায় দাঁড়িয়ে শপথ নেওয়ার দিন এসছে আমাদের সকলের। আমরা সকলে একত্রিত হয়ে সারা বসিরহাট লোকসভা জুড়ে ঝাঁপিয়ে পড়ব ওই বিভেদকামী শক্তির বিরুদ্ধে, যারা আমাদেরকে উন্নয়নের বার্তা দেয়নি, যারা আমাদেরকে গদি মিডিয়া দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, বিভ্রান্ত করেছে আমাদেরকে, কখনো ধর্মের নামে, কখনো এনআরসির নামে, কখনো ইডির নামে, সিবিআই নামে আমাদের বিরুদ্ধে ভুয়ো মামলা দিয়ে মিডিয়া ট্রায়াল করেই আমাদেরকে পর্যবসিত করেছে অপরাধীতে। সেই সংগ্রামের বিরুদ্ধে লড়াই করার সময় এসছে, যারা বাঙালির মুখের গ্রাস কেড়ে নিয়েছে, যারা অন্যের ক্ষমতা কেড়ে নিয়েছে, যারা বিভিন্ন কাজে আমাদের বাংলার অগ্রগতিকে পরাহত করার জন্য আজকে বাংলার কাজের টাকা বন্ধ করে দিচ্ছে, 100 দিনের কাজের ন্যায্য প্রাপ্য মানুষের দাবি বন্ধ করে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে বাংলার রাস্তার টাকা, বন্ধ করে দিচ্ছে গরিব মানুষের পাওনা যে ঘরের টাকা, তারা আঘাত দিয়েছে আমাদের বিভিন্ন রকম যোজনার টাকায়, যেখানে গেরুয়া রং না করলে, তাদের ছবি না দিলে তারা টাকা দেবে না। তৎসত্ত্বেও আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথা নিচু করেননি, তারা লড়াই চালিয়ে যাচ্ছেন, কেননা তারা ভাবেন যে স্বপ্নের নাম নিয়ে তারা ভাবেন, তার নাম আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি। আর এই বাংলার ঐতিহ্য, আমাদের এখানকার ঐতিহ্যের নাম রামকৃষ্ণ, এখানকার ঐতিহ্যের নাম বিবেকানন্দ, এখানকার ঐতিহ্যের নাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, এইখানকার ঐতিহ্যের নাম নজরুল ইসলাম। আমরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই হলো বাংলার ঐতিহ্য, যেখানে আমরা দেখেছি নেতাজি সুভাষের মাধ্যমে আন্দোলন করে বাংলা থেকে সেই আন্দোলন শুরু হয়েছিল। ভারতবর্ষের হয়ে কোহিমায় প্রথম পতাকা উড্ডীন হয়েছিল সেই বাঙালির হাত দিয়ে। আমরা চাইব সেই চব্বিশে কঠিন লড়াই যেন আমরা বুঝে দিতে পারি বাংলার মাটি দুর্জয় ঘাটি। এখানে দুর্বৃত্তের জায়গা নেই, এখানে বহিরাগতের জায়গা নেই। বিদেশি কিছু আসবে, তারা প্লেনে করে এসে আমাদেরকে ভুল ভাবিয়ে পাখির মতন নতুন কথা বলে যাবে আর আমরা বিভ্রান্ত হব, সেই দিন আর নেই বন্ধুরা। আজকে আমরা তাই জন্য সমবেত হয়েছি, আমাদের নেতা, আমাদের এখানে আমাদের অভিভাবক, আমাদের নেতৃত্ব, আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদের হাতে দায়িত্ব দিয়েছেন, বসিরহাট সাংগঠনিক জেলার বসিরহাট লোকসভার মাননীয় সুজিত বোস, এখানে রয়েছেন পার্থ ভৌমিক, এখানে রয়েছেন আমাদের সকলের নেতা নানান্দা নান্টুদা, সকলের কাছ থেকে আমরা শুনতে চাই। আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন পরিবহন মন্ত্রী মাননীয় স্নেহাশিস চক্রবর্তী। আগামী দিনে কিভাবে আমরা লড়াই সংগ্রাম করব এবং সেই লড়াই সংগ্রামের মাধ্যমে আমরা জানি বসিরহাট লোকসভা বিগত দুটি লোকসভা ভোটে পরপর তিনটি লোকসভা ভোটে পরিচয় দিয়েছে তাদের দুর্ভেদ্য ঘাঁটির। আগামী দিন সেই রেকর্ডকেও ছাড়িয়ে আরো শক্তিশালী, আরো সুসংগঠিত, আরো বেশি জনজোয়ারে রূপান্তরিত হয়ে জনপ্লাবন সুনামি দিয়ে আমরা বুঝিয়ে দেব বসিরহাটের মাটি দুর্জয় ঘাঁটি। এখানে দুর্বৃত্তের কোনো জায়গা নেই, বিভেদকামীর কোনো জায়গা নেই। সেই কথা শোনার জন্যই, সেই দিক নির্দেশনার জন্যই বসিরহাট থেকে, দূর দূরান্ত থেকে, বসিরহাটের 20টা ব্লক থেকে, বসিরহাটের বিভিন্ন অঞ্চলের পঞ্চায়েত থেকে, পৌরসভা থেকে সমস্ত নেতৃত্ব, মা মাটি মানুষের সরকারের পাশে থাকার জন্য আমাদের কর্মী, সদস্য, বন্ধুরা ছুটে এসেছে। সকলের উদ্দেশ্যে কি বার্তা দেন সেটা শোনার জন্য আমরা উপস্থিত। আমরা আশা রাখব সেই বার্তা মাথায় করে আমরা সকলে আগামী দিনে নীতির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো পথে যুব তরুণ শক্তিকে কাজে লাগিয়ে আমরা বসিরহাটের দুর্জয় ঘাঁটি দখল করব এবং বাংলা থেকে আমরা বার্তা দেব বাংলার অগ্নিকন্যা যিনি ভাঙা পায়ে দেখিয়ে দিয়েছিলেন আপকে বার দোষো পার কে পগার পার করে। আগামী দিন কি করে আমরা দিল্লি চলে গিয়ে প্রথম বাঙালি মুখ্যমন্ত্রীকে দিল্লির লাল কেল্লায় প্রধানমন্ত্রী রূপে দেখতে পাবো, যার মাধ্যমে আমরা বাঙালির স্বপ্ন যারা রয়েছে চিরকালে সেই স্বপ্ন সফল হবে, এই আশা নিয়ে এবং বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে উপস্থিত। সকলকে আবার ধন্যবাদ, নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন প্রত্যেকটা বসিরহাটবাসীকে। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা, ধন্যবাদ সকলকে। এই ছাত্র পরিষদ আর স্লোগান দেবে না, বসে যাও। যারা পুরুষরা এসছেন আপনারা, মহিলারা যারা এসছেন সামনের দিকে চলে আসুন, আপনারা সামনের দিকে চলে আসুন। এরপরে আমাদের প্রচুর মিছিল আসছে, চেয়ার ফাঁকা থাকবে না। আপনারা তোমরা সামনে বসে যাও, বসে যাও সব। আমাদের ছাত্রী যারা আছেন তাদেরকে সামনে দাও, পিছনে পুরুষরা বসে যাও। যারা পুরুষ মানুষ আছেন তারা চেয়ারে বসে পড়ুন। এরপর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জেলা পরিষদের সভাধিপতি মাননীয় নারায়ণ গোস্বামীকে বরণ করে নেবেন, পৌরসভার পৌর প্রধানা অদিতি মিত্র মহাশয়। আমি পুলিশকে রিকোয়েস্ট করব গাড়ি কাউকে ঘুরিয়ে দেবেন না, এসডিপিও অফিসের ওখানে হরিশপুরে ওখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, আপনারা একটু ছেড়ে দিন, মিটিং স্থল পর্যন্ত আসতে দিন, আমাদের ওই পর্যন্ত মাইক আছে। যাই হোক, এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন জেলা পরিষদের সভাধিপতি, অশোকনগর বিধানসভার বিধায়ক, আমাদের বসিরহাটের অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের নেতা নারায়ণ গোস্বামী মহাশয়। আজকের সভার সম্মানীয় সভাপতি আমাদের বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, হারোয়ার বিধায়ক, প্রাক্তন সাংসদ, আমার বন্ধু জনাব হাজী শেখ নুরুল ইসলাম সাহেব, এই সভা সঞ্চালনা করছে আমার অত্যন্ত স্নেহভাজন ভাই
লোকে যাই বলুক, আমার ছোট ভাই বাদল মিত্র এখানে উপস্থিত আছেন, আমাদের সকলের নেতা, পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক মাননীয় শ্রী নির্মল ঘোষ উপস্থিত আছেন, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের দমকল দপ্তরের মাননীয় মন্ত্রী এবং বসিরহাট সাংগঠনিক জেলার বিশেষ দায়িত্বপ্রাপ্ত শ্রী সুজিত বসু আমার অগ্রজ, আমার বন্ধু প্রতিম, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী, সেচ ও জলপথ মন্ত্রী মাননীয় শ্রী পার্থ ভৌমিক, আমাদের এখানে উপস্থিত আমাদের এই জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শ্রী সরোজ ব্যানার্জি, বিধায়ক বসিরহাট দক্ষিণ বিধানসভা সপ্তর্ষি ব্যানার্জি, বিধায়ক বসিরহাট উত্তর রফিকুল ইসলাম সাহেব, বিধায়ক মিনাখা উষারানী মণ্ডল, এখানে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বনভূমি এ কে এম ফারাদ, পাশি প্রাক্তন বিধায়ক এ টি এম আবদুল্লাহ, এখানে আমাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান অদিতি মিত্র, এছাড়াও আমাদের জেলা পরিষদের অনেক মেম্বার, ব্লক টাউনের প্রেসিডেন্ট, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, জনপ্রতিনিধি এবং আপনারা উপস্থিত আছেন। আজকে আমরা এই সভায় কেন সমবেত হয়েছি? ভারতীয় জনতা পার্টি নামক একটা রাজনৈতিক দল, তারা পশ্চিম বাংলায় সর্বত্র কুৎসা করে বেড়াচ্ছে, যেটা বলার কথা সেটা বলছে না, যেটা বলার কথা নয় সেইটা বলছে। আমাদের ভারতবর্ষের গণতন্ত্র, আমাদের যে ভারতীয় সংবিধান ইন্ডিয়ান কনস্টিটিউশন, উই আর দ্য পিপল অফ ইন্ডিয়ান, উই আর দ্য পিপল অফ ইন্ডিয়া, পিপল মানে নারী, পিপল মানে পুরুষ, পিপল মানে শিশু, পিপল মানে হিন্দু, পিপল মানে মুসলিম, জৈন, খ্রিস্টান, 140 কোটি মানুষই হচ্ছে ইন্ডিয়ান। তাদের মৌলিক যে চাওয়া পাওয়া সেটা দেখার দায়িত্ব কার? পঞ্চায়েত পৌরসভার, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিধায়ক, সাংসদ, রাজ্য সরকার এবং সবচেয়ে বেশি কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের সরকার, তার কাছে অর্থনৈতিক সক্ষমতা বেশি। আমরা যারা এই সভায় দাঁড়িয়ে আছি বসিরহাটের মানুষ, আমরা যেমন বসিরহাটের লোক তেমনি ভাবে পশ্চিমবাংলার লোক, তেমনি ভাবে আমরা ভারতবর্ষের লোক। আপনাদের কাছে যদি জিজ্ঞেস করি কিছু প্রকল্প সাধারণ মানুষের জন্য চালু আছে, কিছু প্রকল্পের নাম বলুন তো। আমি দায়িত্ব নিয়ে বলি, যে কটা প্রকল্পের নাম বলবেন সব কটা প্রকল্প আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, সবুজ সাথী, কন্যাশ্রী, জয় জোহর, জয় জোহার, জয় বাংলা, রূপশ্রী, যত কিছু সব মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, কেন্দ্রের একটা প্রকল্পের নাম কেউ বলতে পারেন? আমি প্রাইজ দেব, বলতে পারবেন না, কারণ কেন্দ্রীয় সরকার কোন প্রকল্প দেয় না, উল্টে 2006 সালে পার্লামেন্টে আইন হয়েছে যে 100 দিনের কাজ যদি কেউ চায় তাকে সরকারের রং গেরুয়া হোক, তেরাঙ্গা হোক, নীল হোক, সাদা হোক, লাল হোক, সেই নাগরিককে কমপক্ষে 100 দিনের কাজ দিতে হবে, না দিলে তাকে ভাতা দিতে হবে 15 দিনের মধ্যে। পশ্চিম বাংলার 17 লক্ষ পরিবার, 2 কোটি মানুষ। আচ্ছা বলুন তো, এই মাটি কাটার কাজ কে করে? মানে যে গরিব থেকে একেবারে গরিব, যে গরিবের পর আর গরিব হয় না, তারাই তো মাটি কাটার কাজ করে। আমি থরি না করি, নান্টুদা থরি না করে, হাজি সাহেব থরি না করে,
যাদের নুন আনতে পান্তা ফুরোয় তারা মাটির কাজ করে, মাটি কাটার কাজ করে। দু বছর কাজ করে আছে বাংলার প্রায় 2 কোটি মানুষ, 2 বছর ধরে টাকা দিচ্ছে না, 2 বছর ধরে টাকা দিচ্ছে না। 127 বার কেন্দ্রীয় দল এসছে পশ্চিম বাংলায় পরীক্ষা নিরীক্ষা করবার জন্য, প্রত্যেকবারই গিয়ে তারা রিপোর্ট করেছে আমরা স্যাটিসফাই। দিল্লি থেকে টিম আসছে, আমাদের জেলায় এসছে, বীরভূম, নদিয়া, পুরুলিয়া, মেদিনীপুর, বলছে সব ঠিক আছে। তাহলে টাকা দে ও বাপ, টাকা দে, টাকা দিচ্ছে না। কারণ 2021 কেন, নরেন্দ্র মোদী বলেছিলেন আপ কি বার 200 পার, বাংলার মানুষ 200 পার না বিজেপিকে পগার পার করে দিয়েছে, মমতা ব্যানার্জির হাতে দায়িত্ব দিয়েছে, তাই হাতে মারবো না ভাতে মারবো। তৃণমূল রাগ যদি থাকে মমতা ব্যানার্জির উপরে দেখান, রাগ যদি থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে রাগ দেখান, বাংলার নিরন্ন খেটে খাওয়া গরিব মানুষগুলো কি রাগ করলো, তারা তো কোনো রাজনীতির দল করে না। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথাগুলো বলবার চেষ্টা করেছে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রতি এই বঞ্চনার বিরুদ্ধে গর্জে উঠেছেন। বাংলা আবাস যোজনা টাকা নেই, 60-40 রেশিও, আমার তো 40%। বিহারে বলছে না এইটা যে কেন্দ্রীয় সরকারের টাকা এইটা লিখতে হবে, এ আবাস যোজনার নাম কেন পাল্টানো হচ্ছে। উড়িষ্যায় পাল্টাচ্ছে তাতে দোষ নেই, বিহারে পাল্টাচ্ছে তাতে দোষ নেই, উত্তরপ্রদেশে পাল্টাচ্ছে তাতে দোষ নেই, যত দোষ নন্দ ঘোষ। বিজেপির নেতার আগে এই কথার উত্তর দিন যে বাংলার গরিব মানুষটা কেন আপনাদের দ্বারা বঞ্চিত, কেন আপনাদের দ্বারা বঞ্চিত। আর আপনারা এসে বড় বড় কথা বলছেন, রাম আমাদের কাছে হিন্দু সনাতন ধর্মের 10 অবতারের 1 অবতার, রামকে ভগবান হিসেবে মানি, আমার হৃদয় আছে, আমার মন্দিরে আছে, কিন্তু রামচন্দ্র কি নিয়ে ব্যবসা, এ তো ঠিক নয়। অযোধ্যায় দেখলাম ছবি, এ রামের ছবি এইটুকুনি, আর বাবাজির ছবি এত বড়, মানে রামের থেকেও বাবাজি বড়, রামের ছবি এইটুকু আর বাবাজির ছবি এত বড়, মানে এটা আমি কি বলবেন। একটা ডেইলি নিউজে সকালবেলা পড়ছিলাম, হিন্দু ধর্মের 4 স্তম্ভ আছে, শঙ্করাচার্য, পুরীর শঙ্করাচার্য সবচেয়ে জনপ্রিয়, যোশীমঠ, দ্বারকা আর মাইশোর, 4 জন শঙ্করাচার্য বলছে অবৈধ অন্যায়, হিন্দু ধর্মে অসম্পূর্ণ মন্দিরে কখনো বিগ্রহ স্থাপন চলে না, সুতরাং সর্বনাশ হবে। আমি বলি পুরীর শঙ্করাচার্য বলেছে, আমার থেকে ওনারা কেন হিন্দু সনাতন ধর্ম নিয়ে ওনারা চর্চা করে। এখন আমার বাবাজির হাতে তো সময় নেই, মন্দির শেষ করতে গেলে আরো 2 বছর লাগবে, বাবাজির হাতে তো সময় নেই, ভোট এসে গেছে, ও যা হয়েছে তাই আমি ওখানেই বসাবো, আমি ওর মন্দির স্থাপন করে দেবো। তা আপনি, আমরা জানি কি ব্রহ্মচারী, রামকৃষ্ণ মঠ মিশনের মহারাজ, শঙ্করাচার্য, তারা বড় বড় দেবগৃহে বিগ্রহ স্থাপন করেন, আমাদের সনাতনী সংস্কৃতি তাই শেখায়। আমরা আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রীকে দেখিনি, মমতা ব্যানার্জিকে দেখিনি, মন্দির উন্নয়নের কাজ করতে দেখেছি, কিন্তু বিগ্রহ স্থাপনের কাজ করতে দেখিনি। সেটা কোনো মহারাজ, কোনো সন্ন্যাসী, কোনো ব্রহ্মচারী, কোনো শঙ্করাচার্য করেছিল। আমরা দেখলাম উনি বলছেন আপনাকে কে দায়িত্ব দিয়েছে, বলছে ভগবান রামচন্দ্র আমাকে দায়িত্ব দিয়েছে। কি বলবেন,
একে হটলাইনে কথা হলো উপর দিকে, একে হটলাইনে কথা হলো যে তোমার দায়িত্ব দেশটাকে এরা কোথায় নিয়ে যায়। আসলে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের মানুষের সঙ্গে বেইমানি করেছে, গদ্দারি করেছে, ভারতবর্ষকে বিক্রি করে দিয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধি, প্রতিদিন ডিএসটি ট্যাক্স বাড়ছে, আয়করের সীমা বাড়ছে, জিনিসপত্র আগুন। এদিকে আপনি ক্ষুদ্র স্বল্প সঞ্চয় করবেন তার সুদ কমছে। এই পরিস্থিতিতে যাতে মানুষের নজর ঘোরানো যায়, কোন ছোটবেলা একটা ছবি দেখেছেন আমার ঠিক মনে নেই, পার্থ বলতে পারবে, মনে হয় হীরক রাজার দেশে যন্তর মন্তর ঘর ছিল, হীরক রাজার দেশে কি না ধোঁয়া দিয়ে দেবে সবার বুলি বন্ধ হয়ে যাবে। এখন এই সবার মনে বিজেপি ব্যর্থ, বিজেপি ব্যর্থ, বিজেপি ব্যর্থ, এ পাচ্ছে না, কৃষক আত্মহত্যা করছে, গরিবের ঘরে টাকা নেই, 100 দিনের কাজ করে টাকা নেই, যাতে এই কথাটা মনে না আসে সেই জন্যে ওর ক্যারেক্টারটার নাম তার কি ছিল ভাই, ওই যে বুড়োটা জাদুকর, যাই হোক, হ্যাঁ ওই সেই জাদুকর। এখন উনি চিন্তা করলেন মানুষের মনে তো এইসব রয়ে গেছে, কি খবর, বলছে মানুষ কিন্তু এই কথা বলেছে, বলছে তাহলে ধোঁয়া দিয়ে দাও, অর্থাৎ এই রাম মন্দির চলো, এই দেখো রাম এই রকম আর আমি এই রকম, এই দেখো আমরা সব যেন ধর্মের আপিন খেয়ে ঘোরের মধ্যে থাকি যে ইনি বিশাল একটা রাজ্য তৈরি করবেন, এতে ভোলা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দেশ গঠনের পক্ষে, আমরা সাম্প্রদায়িকতার জায়গায় বাংলায় নেই, আমরা হিন্দু মুসলমান আমরা মিলেমিশে থাকতে পছন্দ করি, এটা প্রাচীন ভারতবর্ষের ঐতিহ্য, প্রাচীন প্রাচীন ভারতবর্ষের সংস্কৃতি। তাই কোন রকম প্ররোচনায় পা দেবেন না, অনেক প্ররোচনা তৈরি হতে গিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাম মন্দির তৈরির দিন কলকাতার রাজপথে মিছিল করেছিলেন, যতগুলো মন্দির যতগুলো মসজিদ যতগুলো গির্জা সেখানে আমার নেত্রী প্রার্থনায় অংশগ্রহণ করেছিলেন। সর্বধর্ম সমন্বয়, এই ভারতবর্ষের বৈশিষ্ট্য, ধর্ম আলাদা রাজনীতি আলাদা। মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার, সেই নীতিতে আমাদেরকে বিশ্বাস বিশ্বাসী থাকতে হবে যত বড়ই লোক হোক না কেন। আপনারা জেনে যান বসিরহাটের মাটি দুর্জয় ঘাটি বুঝেনি কি দুর্বৃত্ত, গেলাম অন্তত 3 লাখ ভোটে জিতে 30-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যাবে, গিয়ে বলবে দিদি বসিরহাটের লোক আমাকে সাংসদ করে পাঠিয়েছে। 3 লাখ যতই নারো কলকাঠি, দিল্লিতে এবার হাওয়াই চটি, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। অত্যন্ত সুন্দরভাবে নারান্দা বক্তব্য রেখে আপনাদের কাছে বুঝিয়েছেন ধর্মের কি ব্যাপার, রামকে নিয়ে যে উন্মাদনা চলছে সেটা কতটা ভেক সেটাও তিনি বক্তব্যের মধ্য দিয়ে বলেছেন। এবার আমরা বক্তব্য শুনব আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আর এক ভারপ্রাপ্ত মন্ত্রী, আমাদের অত্যন্ত কাছের অগ্রজ সেচ মন্ত্রী পার্থ ভৌমিক মহাশয়, তার সুচিন্তিত বক্তব্য তিনি রাখবেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী মাননীয় স্নেহাশিস চক্রবর্তী মহাশয়, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ রাখছি। আমরা পৌরসভার বিভিন্ন কর্নার থেকে লোক এসেছেন, যারা পিছনে দাঁড়িয়ে আছেন একটু চেয়ারে বসে যাবেন, আমি ওখানে সবাইকে বলবো ছেড়ে দেওয়ার জন্যে, বসতে দাও।
এখানে এক নম্বর ব্লক থেকে শুরু করে আমাদের ১২ নম্বর ওয়ার্ড থেকে শুরু করে আমাদের ৫ নম্বর ওয়ার্ড থেকে শুরু করে ৩ নম্বর ওয়ার্ড থেকে শুরু করে ২১ নম্বরের গোপালদা দেখছি একটা বড় মিছিল নিয়ে এসছেন, আমাদের পরিমল মজুমদার ২০ নম্বর ওয়ার্ডের একটা মিছিল নিয়ে এসছেন। আমরা প্রত্যেককেই মেজকাতকেও আমরা ধন্যবাদ জানাই এবং সবাই যারা এখানে এসে উপস্থিত হয়েছেন তাদেরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি। এবং এখানে এসডিপিও বাংলার ওখানে গাড়ি আটকানো হচ্ছে, আমি একটু স্যারকে অনুরোধ রাখবো, স্যারকে অনুরোধ রাখবো আপনি জায়গাটা একটু ছাড়িয়ে দেবেন, আমাদের লোকজনগুলো আটকে আছে। এইদিকে চৌমাথার দিকেও আমি বলবো যে আমাদের জায়গাগুলোকে একটু খালি করে দেওয়ার জন্য। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, তাকে বরণ করে নেবেন আমাদের বসিরহাট পৌরসভার চেয়ারপারসন অদিতি মিত্র মহাশয়। চা খাও, আমি আবার দিচ্ছি দেবেশদাকে। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ রাখছি, যারা পিছনে দাঁড়িয়ে আছেন একটু বসুন না, চেয়ার আছে, দাঁড়িয়ে থাকতে হবে না, কাউকে দাঁড়িয়ে থাকতে হবে না, আস ভাই বসো শাহাদত, কেউ দাঁড়িয়ে থাকবেন না, বক্তব্য হচ্ছে একটা সুশৃঙ্খল ভাবে বক্তব্যটা হোক। এবারে বক্তব্য রাখছেন আমাদের ভারপ্রাপ্ত মন্ত্রী আমাদের অগ্রজ পার্থ ভৌমিক মহাশয়। ধন্যবাদ আজকের এই মহতী সভার সভাপতি, আপনাদের এই বসিরহাটের প্রাক্তন সাংসদ বর্তমানে হারোয়ার বিধায়ক আমাদের সবার দাদা হাজী নুরুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট আছেন এই জেলারই চেয়ারম্যান শ্রদ্ধেয় সরোজ বন্দ্যোপাধ্যায়, বসিরহাট জেলার বিশেষ দায়িত্বপ্রাপ্ত আমাদের সবার নেতা দমকল মন্ত্রী শ্রী সুজিত বোস, বক্তব্য রাখবেন আমাদের এই জেলার কোর কমিটির চেয়ারম্যান তথা বিধানসভার চিফ হুইপ আমাদের সবার নেতা অগ্রজ শ্রী নির্মল ঘোষ, অসম্ভব ভালো বক্তব্য রাখেন, মঞ্চে উপবিষ্ট হয়েছেন আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রী আমার বন্ধু স্নেহাশিস চক্রবর্তী, বিধায়ক রফিকুলদা সপ্তর্ষি দেবেশ উষা এরা উপস্থিত আছেন, প্রাক্তন বিধায়ক কেটিএম আবদুল্লাহ উপস্থিত আছেন, মোর্তাজা হোসেন উপস্থিত আছেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ লিটন এবং ফারাদ, চেয়ারম্যান অদিতি দীপঙ্কর উপস্থিত আছেন এবং অন্যান্য সমস্ত নেতৃবৃন্দ আছেন এবং অতি অবশ্যই আপনারা আছেন। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে রাজনীতি হয় কে কতটা মানুষের কাজ করছে তার বিনিময়, অর্থাৎ একটা বুথে যদি আপনি বুথ ধরেন আপনি রাজ্য ভুলে যান, একটা বুথে বুথের মানুষ কাকে পছন্দ করে না, যাকে সে সবসময় বিপদে পাশে পায়, যাকে প্রয়োজনে পাশে পায়, যে তার উপকারে পাড়ার লোকেরা দাঁড়ায়, ঠিক তেমনি এটা রাজ্যের ক্ষেত্রেও প্রযোজ্য, ঠিক তেমনি এটা কেন্দ্রের ক্ষেত্রেও প্রযোজ্য, অর্থাৎ কাজের বিনিময়ে মানুষের আস্থা অর্জন করা। আমরা যেহেতু মমতা ব্যানার্জির তিনবার মুখ্যমন্ত্রী সেই পশ্চিমবাংলায় থাকি, আপনি জিজ্ঞেস করতে পারেন যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার জন্য কি কি করেছে। এখানে আমার প্রচুর মা বোনেরা আছেন, তারা জানেন এবং আপনারাও সবাই জানেন যে এখন কোন মা যদি সন্তান প্রসব করেন তাহলে সঙ্গে সঙ্গে তাকে একটা চারা গাছ দেওয়া হয়। এই চারা গাছটা কেন দেওয়া হয় না, সন্তানের বয়স যখন ১৮ হবে ওই গাছটার বয়সও ১৮ হবে, এবং সন্তানের বয়স ১৮ গাছের বয়স ১৮ প্রয়োজনে
ওই গাছকে ব্যবহার করে কিংবা বিক্রি করে যে অর্থ উপার্জন হবে সেটা ওই মেয়েটার কাজে লাগতে পারে। এর আগে গ্রামাঞ্চলের প্রত্যন্ত গ্রামাঞ্চল এখানে দেবেশ আছে এঙ্গলগঞ্জের, আগে কোনো মা সন্তান প্রসব করলে হাসপাতালে আনার সময় পেত না, ওখানে দায় মা দিয়ে সন্তান প্রসব করা হতো এবং তার ফলে শিশু মৃত্যুর ঘটনা ঘটত। 2011 সালে মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী হন এই বাংলায় শিশু মৃত্যুর হার ছিল 32%। তিনি উপলব্ধি করলেন আমার মা বোনেরা এত কষ্ট করবে কেন, তিনি বললেন আমার অ্যাম্বুলেন্স তোমার বাড়িতে যাবে, তোমাকে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে আসবে, সন্তান প্রসব হবে, আবার আমার অ্যাম্বুলেন্স তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। এইরকম মানবিক চিন্তা এর আগে কোন মুখ্যমন্ত্রী করেছে? শুধু তাই নয়, মমতা ব্যানার্জি যখন দেখলেন শিশু মৃত্যুর হার 32%, মানে 100 জন শিশু জন্মালে 32 জন মারা যাচ্ছে, তিনি বৈজ্ঞানিকভাবে আলোচনা করে দেখলেন এই শিশু মৃত্যু হচ্ছে তার কারণ হচ্ছে 18 বছরের আগে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ওই বিশেষজ্ঞদের বললেন আমাদের তো দেশে আইন আছে 18-র আগে মেয়ের বিয়ে দেওয়া যাবে না, বিশেষজ্ঞরা বললেন আইন আছে কিন্তু গ্রামের গরিব মানুষ এটা শুনতে চায় না, শহরের গরিব মানুষ এগুলো শুনতে চায় না, তার মেয়ের বয়স যেই 14-15 হয়ে যায় মা তার স্বামীকে বলে ওগো মেয়েটার বয়স 15 হয়ে গেল এবার মেয়েটার বিয়ে দাও। আমরা পিতা মাতার যে দায়িত্ব কর্তব্য সেটা পালন করি, বাবাও বেরিয়ে পড়ে পাড়ার লোকদের কাছ থেকে অর্থ সাহায্য চায় করে এবার মেয়েটার বিয়ে 15-16 বছর বয়সে দিয়ে দেয়, বাবা মা ভাবে তারা তাদের কর্তব্য পালন করলেন। কিন্তু ওই গরিব বাবা মা জানতে পারলেন না 18 বছরের আগে মেয়েটার বিয়ে হওয়ার কারণে ওই মেয়েটা যখন সন্তান প্রসব করবে সেই সন্তান বৈজ্ঞানিক কারণে মারা যেতে পারে কিংবা অপুষ্টি নিয়ে জন্মাতে পারে কিংবা ওই মারও মৃত্যু হতে পারে। মমতা ব্যানার্জি বলছেন তাহলে উপায় কিভাবে আমি বাবা মাকে বোঝাতে পারবো? মমতা ব্যানার্জির মাথায় এলো যুগান্তকারী প্রকল্প, তিনি সারা বাংলার যারা গরিব মানুষ যে বাবা মারা 15-16 বছর বয়সে মেয়ের বিয়ে দিয়ে দেন তাদের উদ্দেশ্য করে বললেন যে তোমরা পিতা মাতার কর্তব্য পালন করার জন্য মেয়েটার বিয়ে 18 বছরের আগে দিও না, তোমরা মেয়েটাকে পড়াশোনা করাও, পড়াশোনার খরচের দায়িত্ব আমার, আর মেয়েটা যদি 18 বছর অবধি পড়াশোনা করে আর ওর যদি বিয়ে না দাও তাহলে 18 বছর হলে ওর ব্যাংক অ্যাকাউন্টে আমি 25,000 টাকা পৌঁছে দেব, প্রয়োজনে ওটা দিয়ে তুমি মেয়ের বিয়ে দিও কিন্তু 18 বছরের আগে মেয়েটার বিয়ে দিও না। আজকে যদি কোনো বাবা কিংবা মা তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য বলে হয় বাবা প্রতিবাদ করে বলে তোমার কি মাথা খারাপ হয়েছে, 16 বছর বয়স হয়েছে আর 2 বছর অপেক্ষা করো, 18 হলেই আমার দিদি 25,000 টাকা দেবে, দরকারে ওইটা দিয়ে মেয়ের বিয়ে দেব, কিন্তু মরে গেলেও 16 বছর বয়সে আমি আর মেয়ের বিয়ে দিচ্ছি না। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন বাংলায় শিশু মৃত্যুর হার 32 থেকে কমে এখন 8-এ এসে দাঁড়িয়েছে। এইটাই হচ্ছে মমতা ব্যানার্জি, একটা মেয়ে তার বিয়ে দেওয়ার জন্য বাবা মার চিন্তা, 25,000 টাকা রাজ্য সরকার দেবে, মমতা ব্যানার্জি রূপশ্রী প্রকল্প। একটা মানুষ তার যেন আমলা সোলের মতো অনাহারে মরতে না হয়, বাংলার কোন গরিব মানুষ যাতে অনাহারে না মরেন, বিনা পয়সায় রেশন সবার জন্য, শুধু বিপিএল কার্ড হোল্ডার না, বিপিএল কার্ড হোল্ডারের বাইরেও যারা গরিব মানুষ তারাও বিনা পয়সায় রেশন পাবে, কে ভেবেছে মমতা ব্যানার্জি? আপনার বাড়ির মানুষের চিকিৎসা করার ক্ষমতা নেই, আপনি চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হবেন না,
স্বাস্থ্যসাথী কার্ড করান, 5 লক্ষ টাকা অবধি আপনি চিকিৎসার সুযোগ পাবেন। কে ব্যবস্থা করেছে? মমতা ব্যানার্জি। কে ব্যবস্থা করেছে চাষীদের জন্য যে বছরে 2 খেপে আপনি 10,000 টাকা আর্থিক সাহায্য পাবেন? কে ব্যবস্থা করেছে চাষীদের জন্য যে খরা কিংবা বন্যায় যদি আপনার ফসল নষ্ট হয় আপনি বিমার টাকা পাবেন, সেই বিমার প্রিমিয়ামও আপনাকে দিতে হবে না, সেটা মমতা ব্যানার্জি দেবে? কে ভেবেছে এভাবে গ্রামের মানুষের কথা? কে ভেবেছে বাংলার মায়েদের কথা? আমার যে মা ভোরবেলা ঘুম থেকে ওঠে, 5টার সময় উঠে আমার মার কাজ কি? রান্নাঘরে চলে যাওয়া। রান্নাঘরে গিয়ে আমার মা কি করে? তার স্বামী কাজে বেরোবে, তার টিফিনের ব্যবস্থা করতে হবে, তারপরে মার কাজ কি? ছেলে মেয়ে স্কুল কিংবা কলেজে যাবে, তার রান্নার ব্যবস্থা করতে হবে। ছেলে মেয়ে স্বামীর রান্না বান্না করে সেই বাসনপত্র মেজে আমার মা যখন দুপুরে স্নান করে খেয়ে দিয়ে শোবে তখন বাজে 3টে, মার ঘুমানোর উপায় নেই। 4টের সময় ছেলে কিংবা মেয়ে আবার কলেজ থেকে বাড়ি আসবে, তার টিফিনের ব্যবস্থা করতে হবে। সেই টিফিনের ব্যবস্থা করে দেওয়ার পর ছেলে মেয়ে প্রাইভেট পড়তে যাবে, তার টিফিনের ব্যবস্থা করতে হবে। এই করতে করতে কর্তা বাড়িতে চলে এলো, তার টিফিনের ব্যবস্থা করতে হবে। তারপরে মা টিভি দেখার সময় নেই, সিরিয়াল দেখবে, তার উপায় নেই, কারণ মাকে রাতের রান্না করতে হবে। তার ছেলে মেয়ে এবং স্বামীর, মা সেই রান্না বান্না করে স্বামীকে ছেলে মেয়েকে খাইয়ে রাত্রে যখন ঘুমোতে যাবে তখন বাজে রাত 12টা, মার চিন্তা কাল সকালে উঠে এই একই কাজ আমায় করতে হবে। আমার এই মা এই শীতে যখন গাল ফাটে তখন একটা স্লো কিংবা ক্রিমের জন্য তাকে হাত পাততে হয় তার স্বামীর কাছে, বলে আমাকে 200টা টাকা দেবে আমি একটা স্টো কিনব, আমার গাল ফেটে যাচ্ছে। স্বামী যদি 200টাকা দেয় তবে আমার মা স্টো কিনতে পারবে, তবে গালে মারতে পারবে, গাল ফাটা থেকে দিয়ে বাঁচতে পারবে। মমতা ব্যানার্জি বলছেন, লক্ষ্মী মা আমার, আমার সমস্ত সংসার তুমি আগলে রেখেছ, এই 200টাকা কিংবা 300টাকা জন্য তোমাকে যাতে কারোর কাছে হাত পাততে না হয়, তোমার মাথা যাতে নিচু না হয়, আমার লক্ষ্মীর ভান্ডারের 500 টাকা আমি তোমার কাছে পৌঁছে দিলাম, এটা দিয়ে তুমি তোমার সাময়িক চাহিদা মিটিও, মাথা উঁচু করে বাঁচো মা। কে ভেবেছে? মমতা ব্যানার্জি। আজকে সেই মমতা ব্যানার্জিকে মানুষের থেকে দূরে টানতে পারছে না বলে, ব্যক্তিগতভাবে মমতা ব্যানার্জিকে ছুঁতে পারছে না বলে কি করে ছোবে, কি করে ছোবে? এখনো হাওয়াই চটি পরে থাকে, এখনো সামান্য দামে শাড়ি পরে থাকে, এখনো টালির ঘরে থাকে, এখনো কলকাতা রাস্তায় ছোট গাড়ি করে ঘুরে বেড়ায়, এখনো এতদিন মুখ্যমন্ত্রী হওয়ার পরেও 1 টাকা মাইনে নেয় না। তাকে তো সিবিআইডি দিয়ে ধরাতে পারছে না, পাঠাতে পারছে না, তাহলে কি করতে হবে? মমতা ব্যানার্জিকে যখন কিছু করতে পারছি না, মমতা ব্যানার্জির বদনাম করতে হবে, ওর দলটাকে কলুষিত করে এমন আমরা ছড়িয়ে দেব, মমতা ব্যানার্জির দল ওটা চোরের দল। তাই তৃণমূলের সবার বাড়িতে সিবিআইডি পাঠিয়ে দাও। আমি আবার বলছি, একথা বারংবার বলেছি, মমতা ব্যানার্জি বাদ দিয়ে তৃণমূল কংগ্রেসের 213 থেকে এক বাদ দিলে আমরা 212 জন এমএলএ আছি, আমাদের 212 জনকে জেলে ঢুকিয়ে দিন, ওই সামান্য দামের শাড়ি পরা, হাওয়াই চটি পরা, এখনো টালির ঘরে থাকা মহিলা বাংলার রাস্তায় বেরোবে, নরেন্দ্র মোদী আপনি বাংলা দখল করতে পারবেন না, কারণ বাংলার মানুষ ওই মহিলাকে বিশ্বাস করে। উল্টো দিকে দেখুন, মমতা ব্যানার্জি বললেন, ধর্ম যার যার নিজের, উৎসব সবার। আমি হিন্দু, আমার 33 কোটি দেবতা, আমি আমার মতো করে ধর্ম পালন করব,
তুমি সংখ্যালঘু মানুষ, তুমি তোমার মতো করে ধর্ম পালন করবে, তুমি খ্রিস্টান তুমি তোমার মতো করে ধর্ম পালন করবে, তুমি শিখ তুমি তোমার মতো করে ধর্ম পালন করবে, তুমি ঈসাই তুমি তোমার মতো করে ধর্ম পালন করবে, তুমি জৈন তুমি তোমার মতো করে ধর্ম পালন করবে। যে যা নিজের মতো ধর্ম পালন করবে আমি বাধা দেব কেন? তাই তো মমতা ব্যানার্জি বলেন যে ববি হাকিমের বাড়িতে ঈদের দিন মমতা ব্যানার্জি যাবেন, আর মমতা ব্যানার্জির কাছে ভাই ভোটা নিতে ববি হাকিম আসবেন। এটাই তো বাংলার সংস্কৃতি, এটাই তো বাংলার সংস্কৃতি। এই বসিরহাটে ঈদের দিন লিটনের বাড়িতে বিলু বাদল যাবে, আর দুর্গা পুজোর অষ্টমীর দিন বিলু বাদলের বাড়িতে লিটন খাবে। এটাই তো বাংলার সংস্কৃতি। হাজি নুরুলের বাড়িতে ঈদের দিন সরোজ ব্যানার্জি যাবে, আর ব্রাহ্মণ সরোজ ব্যানার্জির বাড়িতে দুর্গা পুজোর অষ্টমীর দিন হাজি নুরুল যাবে। এটাই তো বাংলার সংস্কৃতি। আমার এই বাংলার সংস্কৃতিকে নষ্ট করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আপনারা বলুন না যে কলকাতার রাস্তায় সারা রাত জেগে দুর্গা পুজোয় মা বোনেরা ঠাকুর দেখলেন। কেন দেখতে পারলেন? কারণ বাংলার মা বোনেরা জানে কলকাতায় সারা রাস্তা ঘুরলেও আমি নির্ভয়ে ঘুরতে পারবো, আমার কোনো চিন্তা নেই, কারণ আমার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। সারা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে পাবে যে মা বোনেরা সারা রাত জেগে নির্ভয়ে ঠাকুর দেখছে? 25শে ডিসেম্বর বড়দিন, সারা রাত বাংলার মা বোনেরা পার্ক স্ট্রিটের রাস্তায় নির্ভয়ে ঘুরে বেড়ালে। আইন শৃঙ্খলা ভালো না হলে সারা রাত কোনো মা বোনেরা রাস্তায় ঘুরে বেড়াতে পারে? আমি আপনাদের সামনে জিজ্ঞাসা করছি, আমি আপনাদের সামনে জিজ্ঞাসা করছি। ভাবছে মন্দির 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 চিৎকার করেই মানুষের সমস্ত সমস্যার দিক থেকে মুখগুলো ঘুরিয়ে ফেলতে পারবে। তুমি রামের মন্দির করেছো, কিন্তু তুমি তো কথা দিয়েছিলে তুমি রাম রাজত্ব দেবে। রাম রাজত্ব মানে কি? রাম রাজত্ব মানে সে রাজা মিথ্যা কথা বলবে না। যে রামের নাম নিয়ে তুমি রাজত্ব 2014 সালে দখল করলে, তুমি বলেছিলে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা পৌঁছে দেবে। হে নরেন্দ্র মোদী রূপী রাম, কারোর অ্যাকাউন্টে একটা পয়সাও পৌঁছয়নি। তুমি বলেছিলে বছরে 2 কোটি বেকার যুবকের চাকরি দেবে। হে নরেন্দ্র মোদী রাম, কারোর একটাও চাকরি বাংলার বুকে কেন ভারতবর্ষের বুকে হয়নি? আমি জিজ্ঞাসা করছি, ভারতবর্ষের 4 জন শঙ্করাচার্য বলছেন অসম্পূর্ণ মন্দিরে কখনো বিগ্রহ প্রতিষ্ঠা করা যায় না। ভোটের জন্য তুমি আমার কুল দেবতা রামচন্দ্রকে নামিয়ে দিলে। ভোট পাওয়ার জন্য যে ভগবানের ব্যবহার করে তিনি তো সবচেয়ে বেশি ভগবানকে অপমান করেন, এটাই তো আমরা হিন্দু ধর্মে জানি। মানুষের দৃষ্টি ঘুরিয়ে দাও, কিন্তু আমার ধর্ম তো একথা আমায় শেখায় না। রামকৃষ্ণদেব বলেছিলেন যত মত তত পথ। কেন বলেছিলেন রামকৃষ্ণদেব? দক্ষিণেশ্বর মন্দিরের পাশে দেখবেন একটা মাজার আছে, হঠাৎ রামকৃষ্ণদেব 7 দিনের জন্য উধাও হয়ে গেলেন। 7 দিন বাদে যখন তিনি মন্দিরে ফিরেছেন, তার ভাগ্নে ঈদে তাকে জিজ্ঞেস করছে, মামা এই 7 দিন তুমি কোথায় ছিলে? রামকৃষ্ণদেব বললেন, এই 7 দিন আমি ওই মাজারে ছিলাম। তুমি ব্রাহ্মণ কালী পুজো করো, তুমি মাজারে গেছিলে কেন? বলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। কি বলছো তুমি মামা, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলে তাহলে আবার ফিরে এলে কেন? বলে আমি ওখানে গিয়ে দেখলাম ওদের ধর্মের সাথে আমার ধর্মের কোনো তফাৎ নেই। বলে তার মানে? বলে আমি তো মাকে ডাকতাম মা সবার ভালো করো, আমি মাজারে গিয়ে দেখলাম ওরাও বলছে আল্লাহ সবার ভালো করো, আমি তো কোনো পার্থক্য খুঁজে পেলাম না। তখনই রামকৃষ্ণদেব বললেন যত মত তত পথ। এটাই হচ্ছে বাংলার সংস্কৃতি। আমরা এই সংস্কৃতিটাকে আঁকড়ে বাঁচতে চাই, তাই মমতা ব্যানার্জি বলেন এটা রবি ঠাকুরের বাংলা, এটা কাজী নজরুল ইসলামের বাংলা। আসুন
আমরা সবাই মিলে বাংলার সেই ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখি। আর যারা কথায় কথায় গণতান্ত্রিকভাবে লড়াই করতে না পেরে ক্ষমতার জোরে গণতন্ত্রকে ধ্বংস করে ইডি সিবিআই পাঠিয়ে তৃণমূল কংগ্রেসকে শেষ করার কথা ভাবছেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তারা মূর্খের সঙ্গে বাস করছেন। কারণ ওদের সাথে ইডি সিবিআই আছে, মমতা ব্যানার্জির সাথে আছে অগণিত মানুষ, মা মাটি মানুষ। আপনারা দিদির সাথে থাকবেন, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির সাথে থাকবেন, এই আবেদন করে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। অসাধারণ বলেছেন। আমি যারা মাঠে এসেছেন, কর্মী সমর্থক যারা মাঠে এসেছেন, এখানে মঞ্চে বসে আছেন পশ্চিমবঙ্গ সরকারের 3-4 জন ভারপ্রাপ্ত মন্ত্রী এবং বিধানসভার সমস্ত গুরুত্বপূর্ণ নেতৃত্ব, আর আপনারা রাস্তায় ঘোরাঘুরি করছেন, এটা ঠিক হচ্ছে না। এখানে আপনারা মাঠে এসে চলে আসুন, মাঠে যা লোক তার থেকে দ্বিগুণ লোক রাস্তায় দাঁড়িয়ে আছে। আমাদের মাইক প্রচুর দূর পর্যন্ত দেওয়া আছে, সুদূর চৌমাথা থেকে শুরু করে এদিকে হরিশপুর পর্যন্ত। আমি সবাইকেই বলবো একটু বসুন, ওয়েদার খারাপ আমি জানি, এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গ সরকারের আমাদের মুখ্য সচেতক পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ মহাশয়। আমি সবাইকে বসার জন্য অনুরোধ রাখব, আপনারা কেউ উঠবেন না, আপনারা সবাই বসে থাকুন। আজকের প্রান্তিক মাঠে বসিরহাটের তৃণমূল কংগ্রেসের এই সভায় সাংগঠনিক জেলার সভাপতি শেখ নুরুল ইসলাম সভাপতিত্ব করছে, সঞ্চালক ভাই বাদল, ডেলুয়েরাও আছে, আমার বসিরহাটের চেয়ারপার্সন আছে। এই সবাই বসুন না, এত বড় বৃষ্টি পড়ছে না তো, সবাই বসুন, একটু উঠে যাচ্ছেন কেন, বসুন। মঞ্চে তো যারা নেতৃত্ব যে তারাও তো মঞ্চে আছে, এত বড় বৃষ্টি হচ্ছে না, একটু বসুন। দিল্লি থেকে বিজেপিকে সরাতে গেলে তো একটু পরিশ্রম করতে হবে, সবাই যদি উঠে পড়েন তাহলে কি হবে, লড়াই করতে হবে, বাংলার মাটিতে লড়াই করতে হবে, লড়াই করতে হলে বসতে হবে, আন্দোলন করতে হবে, সবাই বাড়ি চলে গেলে কি করে হবে, বসুন। এখানে আমাদের স্বরূপ ব্যানার্জি এই সাংগঠনিক জেলার চেয়ারম্যান উষা রয়েছে, আমাদের রাজ্যের আমাদের প্রিয় মন্ত্রী সুবক্তা স্নেহাশিস চক্রবর্তী রয়েছে, আমাদের এই জেলার অন্যতম নেতা রাজ্যের প্রিয় মন্ত্রী সুজিত বোস রয়েছে, এখানে ডক্টর সপ্তর্ষি রয়েছে এমএলএ, এখানে জেলা পরিষদের ভাই বুরহানল এবং এটিএম আমার আবদুল্লাহ রয়েছে, আরেকজন আবার জেলা পরিষদের নেতা আমাদের অত্যন্ত কাছের আমার ভাই না ভাই ফারাদ তো রয়েছেই, আমার প্রাক্তন মন্ত্রী মুর্তাজা ভাই, আমাদের রনি তো বলেছে, রনি কোথায় গেল, আমাদের প্রাক্তন বিধায়ক, আমাদের রফিকুল ইসলাম মণ্ডল, আমাদের দেবেশ মণ্ডল, আমাদের এমএলএ, আমাদের পৌরসভার সমস্ত আমার প্রিয় নেতৃত্ব, বুথ থেকে ব্লক পর্যন্ত স্তরে আমার প্রিয় সাথীরা, পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের আমার প্রিয় বন্ধুরা, সমাগত মা এবং বোনেরা, আমি 3টি ছোট কথা বলবো আকাশের কথা রয়েছে। একটি সরকার ভারতবর্ষে যে কথা পার্থ ভৌমিক আমাদের রাজ্যের মন্ত্রী বলেছে, যে কথা নারায়ণ গোস্বামী বলেছে, একটি সরকার গত 5 বছরে বিজেপি সরকার কি কাজ করেছে তার হিসেব দেওয়ার সময় 2024, আর 2 মাস থেকে 3 মাস পরে নির্বাচন। আপনাদের কাছে আমার বুঝিয়ে বলার প্রয়োজন নেই, প্রথম দফাতে ওরা যে যে কথা বলেছিল, কৃষকের ইনকাম দ্বিগুণ করে দেব, বেকারদের চাকরি
সব বেকারের চাকরি করে দেব, যাদের এখনই চাকরি দিতে পারবো না 15-20 লক্ষ টাকা তাদের ব্যাংকে অ্যাকাউন্টে যাবে, 2 কোটি লোকের চাকরি হবে, দেশকে আমরা ভারতের গণতন্ত্র সংবিধানকে মেনে রাজ্যগুলোকে আমরা রাজ্যগুলোর পাশে কেন্দ্রীয় সরকার থাকবে, রাজ্য যদি বড় হয় তবে কেন্দ্র বড় হবে। এখন তার হিসেব দেওয়ার পালা ভাইরা আমার, বোনেরা আমার, আমার সহকর্মীরা, সেই হিসেব দিতে না পেরে এখন রাম ভরসা, ভগবান রামকে ভরসা করেছে এরা কারা? যারা হিন্দু মুসলমানকে ভাগ করতে চায়, যারা জৈন খ্রিস্ট ঈশাইকে ভাগ করতে চায়। ভারতবর্ষের সংবিধান 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতার পর 1950 সালে স্টেট অ্যাসেম্বলিতে তা গৃহীত হয়, 50 সালের 26শে জানুয়ারি ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষে পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রের প্রতিষ্ঠা হয়। আজকে নাকাম করে যখন বাংলার ভারতবর্ষের মানুষকে কিছু দিতে পারেনি, তখন রামের মন্দির করে সেই মন্দিরও কত যে পাপ, যে পাপ ভারত সরকারের ধুয়ে যাবে না। ভারতবর্ষের হিন্দুদের পীঠস্থান যারা কাঞ্চিপুর, যারা আমাদের ভারতবর্ষের হিন্দু ধর্মের, যারা ভারতবর্ষের হিন্দু ধর্মের বেদ বেদান্তকে গ্রহণ করেছে শঙ্করাচার্যরা, তারা বলছে ঘোরতর অন্যায়। এই অন্যায়কে আমি নিজের ঘরে তো আমি প্রবেশ করি না, যদি ভাঙা থাকে, যদি ঘরে জল পড়ে আমি তাতে প্রবেশ করব না, তাহলে ভগবান রামকে কি করে প্রতিষ্ঠা করছে? কারণ মোদির দরকার ভোট, আর সেই ভোটকে পেতে গেলে হিন্দু মুসলমানকে ভাগ করতে হবে, ভোটকে পেতে গেলে জৈন ঈশাই খ্রিস্ট শিখ বুদ্ধিস্টদের ভাগ করতে হবে, হিন্দুদের ভাগ করতে হবে, মুসলমানদের ভারতবর্ষ থেকে, ভারতবর্ষের বেশ দ্বীপ থেকে দূরে সরিয়ে দিতে হবে। এটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে রাম আমাদের বুকে, ইসলাম আমার মুসলিম ভাইদের হৃদয়ে। তবে আজকে যারা ভারতকে ভাগ করতে চাইছে সে জায়গায় দাঁড়িয়েছে উঠে পড়ে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলছে, জীবন থাকতে আমার প্রাণ থাকতে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টকে নিয়ে যেখানে সর্বধর্মের মহামিলন তীর্থক্ষেত্র, এই তীর্থকে আমি ভাঙতে দেব না আমার প্রাণ থাকতে। তাই তৃণমূল কংগ্রেস প্রস্তুত হয়েছে এই জেলায় 5টি লোকসভার আসন। দেখুন আক্রমণ যখন কারো সমর্থন পায়নি, দেশের মানুষ যখন ধীরে ধীরে বিজেপি সরকার থেকে চলে যাচ্ছে, তখন তারা অবলম্বন করেছে সিবিআই, ইডি আর ইনকাম ট্যাক্স। যেখানে পারো বিরোধীদের উপর আক্রমণ করো, এই জেলায় আক্রমণ হয়েছে, বারবার আক্রমণ করছে। আর আমরা তৃণমূল কংগ্রেসের ভাই বোনেরা আমরা তাকিয়ে আছি আমাদের নেত্রী, আমাদের নেত্রী বলছে আমার সংগ্রামকে, তৃণমূল কংগ্রেসের সংগ্রামকে, তৃণমূল কংগ্রেস বচনবদ্ধ হয়েছে গরিব মানুষকে তার দারিদ্রতা দূর করবে। আমাদের কৃষকদের আমরা 3 গুণ করেছি ইনকাম। আমাদের এখানে গত 40 বছরে ভারতবর্ষে যে বেকারি মোদীর জমানায়, ভারতবর্ষ স্বাধীনতার পর কখনো হয়নি, কিন্তু পশ্চিমবাংলায় তা কমিয়ে নিয়ে এসে আমরা একটা সহনশীল জায়গার মধ্যে আমরা নিয়ে এসেছি। কৃষকদের পাশে দাঁড়িয়ে, বেকারদের পাশে দাঁড়িয়ে, সমস্ত ধর্ম প্রাণ মানুষের কাছে দাঁড়িয়ে আমরা একটা কথা বলেছি, মমতা শুধু বাংলাকে করছে তা নয়, মিশাল দিচ্ছে ভারতবর্ষে, ভারতবর্ষে নবভারত করতে হবে, যেখানে বেকার থাকবে না, উচ্চ নীচ ভেদাভেদ থাকবে না, জাত পাত নিয়ে ভেদাভেদ থাকবে না, ধর্ম নিয়ে ভেদাভেদ থাকবে না, মানুষ না খেতে পেয়ে মরবে না। এই পথে আমার তৃণমূল কংগ্রেসের ভাই বোনেরা আজকের এই সভায় আমাদের একটি প্রতিজ্ঞা, আমরা 2024-এর নির্বাচনে এখানে বিজেপির সব থেকে বড় বেইমানরা এখানে এসেছে, যারা তৃণমূলের কাছ থেকে খেয়েছে, পড়েছে, বড় হয়েছে, আজকে তারা মির্জাফর, সেই মির্জাফরেরা এখানে এসেছিল মিটিং করতে। আমাদের নেত্রী বলছে ভারতবর্ষের স্বাধীনতার পর যে সম্পদ, রেল, উড়োজাহাজ, কয়লার খনি, লোহার খনি, নবরত্ন, ভারতবর্ষের যত সম্পদ, পোর্ট, সমস্ত সম্পদকে মোদী সরকার টাকার বিনিময়ে
অর্থের বিনিময়ে দেশকে, দেশের শক্তিকে, জাতির শক্তিকে ওই বড় লোকদের কাছে বিক্রি করে দিচ্ছে লক্ষ হাজার কোটি টাকার বিনিময়ে। আজকে আমাদের দল রুখে দাঁড়িয়েছে, জাতীয় সম্পত্তিকে আমরা বিক্রি করতে দেব না, হিন্দু মুসলমানের নামে আমরা ভারতকে ভাগ করতে দেব না, আমরা দারিদ্রতার নামে মানুষের উপর নির্যাতন নিপীড়ন করতে দেব না। ভারতবর্ষের নারীর উপর যে নির্যাতন, সেই নির্যাতন থেকে ভারতবর্ষের নারী শক্তি মাতৃশক্তিকে রক্ষা করতে হবে, এই প্রতিজ্ঞাই আজকের এই সভায় আপনারা সবাই নিয়ে যাবেন। এবং এই জেলাতে মহোদয়জি কিছুদিন আগে চাটলাতে ধর্মস্থানে এসেছিলেন, তিনি একটি কথা বলেছেন, এই জেলা আমার প্রাণ, এই জেলা মানুষের মুক্তির সংগ্রামের ইতিহাস, সেই ইতিহাসকে সামনে রেখে বসিরহাট সাংগঠনিক জেলার সমস্ত ভাই বোনেরা আসুন, আমরা একসঙ্গে আগামী লোকসভা নির্বাচনে পাঁচে পাঁচ, পাঁচটি লোকসভার আসন 2009-এ যা হয়েছিল, 2014-তে যা হয়েছিল, আমরা পাঁচে পাঁচটি আসন নেব। আর বিজেপি বলছে পুলিশ সরিয়ে নিতে, আমি বলছি তুমি ওই মিলিটারিদের সঙ্গে করে নিয়ে, কেন্দ্রীয় পুলিশকে সঙ্গে করে নিয়ে ঘুরছ, তুমি বাবু একা একটু আসো না, কিচ্ছু লাগবে না, বসিরহাট শহরে একটু এসো তো, চোরের মায়ের বড় কথা, তুমি একটু এসো না, তোমাকে দাওয়াত দিচ্ছি, আমন্ত্রণ দিচ্ছি, তুমি কেন্দ্রীয় বাহিনী ছাড়া এসো, আমাদের পুলিশ লাগবে না। অত্যাচার নিপীড়ন বঞ্চনার একটা সীমা থাকে, ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ কাজ করেছে, 23 লক্ষ মানুষ কাজ করেছে গ্রামে 100 দিনের কাজে, টাকা দাওনি, 8 লক্ষ লোকের বাড়ি তৈরি করার কথা, তুমি বাড়ি তৈরি করার টাকা দিচ্ছ না, গ্রাম শহরের যে রাস্তা দিয়ে মানুষ হাঁটে সেই পরিকল্পনার টাকা তুমি বন্ধ করে দিয়েছ, বাংলার বিরুদ্ধে তুমি যে নির্যাতন নিপীড়ন বঞ্চনা করছো, বাংলাবাসী আমরা ছেড়ে দেব না, আগামী নির্বাচনে বিজেপিকে ভারতবর্ষের তত্ত্বে আম থেকে সরিয়ে ভারতবর্ষের গণতন্ত্রকে, সংবিধানকে রক্ষা করতে হবে, মানুষের স্বাধীনতাকে রক্ষা করতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ, অত্যন্ত সুন্দরভাবে বক্তব্য রেখেছেন, আমি প্রত্যেককেই বলবো আপনারা বসুন, কেউ উঠে যাবেন না, এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আজকের মিটিংয়ের কনভেনার এবং পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী, আমাদের অত্যন্ত কাছের মানুষ, মাননীয় সুজিত বসু মহাশয়। এরপরে বক্তব্য রাখবেন আমাদের পরিবহন মন্ত্রী স্নেহাশিস দা, স্নেহাশিস দা অত্যন্ত সুন্দর বলেন, আপনারা দেখেছেন টিভিতেও স্নেহাশিস দা দারুণভাবে আমাদের দলের হয়ে তিনি ফাইট করেন, এরপর তিনি বলবেন, আপনারা কেউ উঠে যাবেন না। নমস্কার, প্রথমেই সকলকে আমার প্রণাম শ্রদ্ধা অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই প্রোগ্রামের সঞ্চালক বাদল মিত্র, মঞ্চ উপস্থিত আমাদের সকলের সিনিয়র লিডার আপনারা জানেন, শ্রী নান্টু ঘোষ, নির্মল ঘোষ, তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন, উপস্থিত আছেন বসিরহাটের, আপনারা সকলেই জানেন যিনি এই সংসদীয় জেলার সভাপতি হাজি নুরুল ইসলাম, সরোজ ব্যানার্জি হচ্ছে আমাদের চেয়ারম্যান, আমাদের মধ্যে উপস্থিত আছেন স্নেহাশিস চক্রবর্তী আমার মন্ত্রিসভার কলিগ, আমাদের বিধায়ক রফিকুল ইসলাম আছে, সপ্তর্ষী আছে, ফরাদ আছে পাশে, ওইদিকে মোশারফ দা আছেন, ওইদিকে আমাদের বসে আছেন আমাদের হিঙ্গলগঞ্জের দেবেশ মণ্ডল আছে, তার পাশে আমাদের এটিএম আবদুল্লাহ আছে, সুকুমার আছে আমাদের সন্দেশকালীর বিধায়ক, তিনটে পৌর, এদিকে বিভূদা আছে, উষা রানী আছে আমাদের যিনি মিনাখার আমাদের এমএলএ, আর আমাদের তিনটে পৌরসভার চেয়ারম্যান অদিতি আছে, দীপঙ্কর আছে, এবং আমাদের সোমনাথ আছে, এবং মঞ্চে সমস্ত নেতৃত্ব আছেন, সবার নাম বলতে পারছি না, আকাশের অবস্থা খুব খারাপ, আর সমস্ত আমার প্রিয় ভাই বোনেরা আছে। আমি খুব সংক্ষিপ্তভাবে দু চারটে কথা বলি, কারণ বসিরহাট সম্পর্কে আমার দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আছে। বসিরহাট 2004-এ পার্লামেন্টের আমি প্রার্থী ছিলাম এখানে, সেখান থেকে বসিরহাটকে জানি আমি, তার আগেও তৃণমূল কংগ্রেসে আমার 1999 শেষের দিকে যোগদান এই পার্টিতে। আমি একটা কথা আপনাদের সবাইকে বলি,
আজকে আমরা যে কারণে আজকে আমি জানি একটু প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, বৃষ্টি হয়েছে, ওয়েদারটা পুরো দার্জিলিং এর মতো হয়ে যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আপনাদের আজকে সবাইকে আমি থাকতে বলছি একটা কারণে, সামনে একটা লড়াই আছে, কঠিন লড়াই আছে, যে লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছে ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিকল্প কিছু হবে না। আমি বলবো মমতা ব্যানার্জির জন্য সবাই একটা জোরে হাততালি দিই। মমতা ব্যানার্জি এমন একটা মানুষ যিনি আন্দোলনের মধ্যে দিয়ে এই জায়গায় এসছেন, এবং আজকে বাংলায় আমরা যে জিতেছি পরপর তিন তিনবার, আমরা যে জিতলাম সেই তিন তিনবার জেতার মূল কারিগর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ 2011 আমরা জিতেছি, 16 জিতেছি, 21 জিতেছি, এবং 21 আপনারা জানেন এত আমাদের বিরুদ্ধে এত বলা হয়েছিল, এত কুৎসা হয়েছিল, ওনার কোনো নির্বাচনে এত কোনোদিন কুৎসা হয়নি। আমরা যে বলতে চাই, পলিটিক্যাল কথা বলতে চাই, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চাই, আমরা বলি যে আমাদের লড়াইটা কিসে, আমরা লড়াই করছি যে আমাদের যে টাকা এখান থেকে জিএসটির টাকা যেটা দিল্লি নিয়ে যাচ্ছে সেই টাকার অংশটা আমাদের ফেরত দিচ্ছে না, এবং আমাদের যে প্রকল্পগুলো আছে যেমন 100 দিনের কাজের টাকা, যেমন আমাদের গ্রামীণ সড়ক যে রাস্তার টাকা, গ্রামের বাড়ি তৈরি, গরিব মানুষের বাড়ি তৈরির টাকা, প্রায় 15,000 কোটি টাকা আমরা পাই দিল্লির কাছে, দিল্লি সেই টাকাটা দিচ্ছে না। আমরা এই নিয়ে আপনারা জানেন অভিষেক ব্যানার্জি, আপনারা জানেন ঠিক পঞ্চায়েতের আগে নবজোয়ার যাত্রাটা জনজোয়ারে পরিণত হয়েছিল, বসিরহাটের ওপর দিয়ে সেই যাত্রা গেছিল, পঞ্চায়েতেও আমরা ফল দেখেছেন, এখানে প্রত্যেকটা পঞ্চায়েতে আমরা জিতেছিলাম, মানুষ আমাদের কোনো জায়গায় ফিরিয়ে দিচ্ছে না। কিন্তু এইটাই হচ্ছে দিল্লির রাগ, বিজেপির রাগ, যে বাংলায় তারা এত কিছু কুৎসা করছে, এত কিছু অপপ্রচার করছে, এত কিছু ইডি সিবিআই থেকে ইনকাম ট্যাক্সকে তারা পিছনে ঘরে লাগিয়ে দিচ্ছে, তারপরও তৃণমূল নেত্রীকে দমানো যাচ্ছে। আপনারা জানেন আমি যেদিন বসিরহাটে 11 জানুয়ারি এসেছিলাম, এই সভাটাকে সফল করবার জন্য একটা সাংগঠনিক মিটিং টাউন হলে আমি করে রাত্রি 11:30 বাড়ি ফিরেছি। রাত্রি 11:30 বাড়ি ফেরার পর বাড়ির সামনে দেখি 100 লোক, তাদের নানা দাবি দাবা ছিল, সব কথাবার্তা বলে যখন 12:30টার সময় শুতে যায়, ভোরবেলায় সকালবেলায় 12ই জানুয়ারি হচ্ছেন স্বামীজির জন্মদিন, স্বামী বিবেকানন্দের জন্মদিনে সকালবেলায় 6:40 ইডির লোকেরা এবং বাইরে দেখি রুট মার্চ হচ্ছে। আমি একটা কথা যারা আমি বলি, আমার বাড়িতে ইডি এসছেন, সার্চ করেছেন 14.5 ঘন্টা ধরে, কি পেয়েছেন আপনারাই বলবেন, আমি এসব নিয়ে বলতে চাই না, কিন্তু রুট মার্চ করবার অধিকার, এই যে প্রেস আছেন, প্রেস বন্ধুদের বলি আইনে কোথায় আছে রুট মার্চ করবার অধিকার, এটা আপনারা একটু বলবেন দয়া করে। আইন যারা বলেন, অনেক বড় বড় আইনের বিশেষজ্ঞ আছেন, আপনি আমার বাড়ি প্রিমিসেস রেড করতে এসছেন, আমার পাড়াকে কেন আপনি রুট মার্চ করে, যেন একটা বিরাট কেন্দ্রীয় বাহিনী দিয়ে যেন একটা বিরাট লোককে আপনারা ক্রিমিনালকে ধরতে এসছেন। ক্রিমিনাল তো দেশের বিভিন্ন প্রান্তে আছে, যারা দেশের টাকা লুট করছে, যারা বিদেশের টাকা নিয়ে চলে যাচ্ছে, তখন চোখের ঠুলি পড়ে যাচ্ছে নাকি আপনার? আর আপনারা সুজিত বোসকে 200 পুলিশ নিয়ে এসে বাইরে মার্চ করাচ্ছেন। পাড়ার লোকেদের বলেছি শান্ত থাকুন, শান্ত থাকুন আপনারা। আমি ওই অফিসারকে বললাম আজকে আমার 12টা শিডিউল প্রোগ্রাম আছে, তার মধ্যে একটা বিবেকানন্দের মূর্তি উদ্বোধনের কথা আছে, আপনারা এমন দিন এসছেন, এই দিনটা আমাদের কাছে সেন্টিমেন্ট। উনি গুগল সার্চ করছেন, যিনি অফিসার এসছেন, সার্চ করে দেখছেন স্বামীজিকে, আমি কি উত্তর দেবো? আপনারা স্বামীজিকে আপনি জানেন না? স্বামী বিবেকানন্দ তার শিকাগো বক্তৃতা সারা পৃথিবী জানে, আর আপনি স্বামী বিবেকানন্দ গুগল থেকে পড়ছেন আজকে 12ই জানুয়ারি। আমার খুব দুর্ভাগ্য যে দেশে আমরা বাস করি, খুব দুর্ভাগ্য সেই অফিসারকে দেখেছি গুগল সার্চ করে বিবেকানন্দ বার করছে। আর বিবেকানন্দ আপনি জানেন না? আপনি একজন আইএএস অফিসার এসেছেন আমার বাড়িতে। এই তো হচ্ছে সমস্ত তাদের কাজ, তারা এসে 14.5 ঘন্টা ধরে আমার সময়টা নষ্ট করলো। আমি বললাম নিশ্চয়ই আপনারা দেখুন, যা যা দেখবার আছে দেখুন, সব রকম সহযোগিতা করবো, আইনকে আমরা প্রোটেক্ট করবো। আপনি আইনের একজন অফিসার, আপনার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবো, কিন্তু যারা পাঠাচ্ছে এই পাঠানোর লোকগুলোকে চিহ্নিত করতে হবে। বহিষ্কারে এসে আঙুল দিয়ে দিয়ে বলছে একে ধরতে হবে, ওকে ধরতে হবে। আমি না কোন হরিদাস পাল, আপনি আপনি বলার কে মালিক? আপনি কি ইডির অফিসার, না সিবিআই অফিসার, না ইনকাম ট্যাক্সের অফিসার? এখন নেতারা ঠিক করে দিচ্ছেন, এর বাড়িতে চলে যাও, ওর বাড়িতে চলে যান, আমি শুনেছি, এই দেগঙ্গায় বিদেশের বাড়ি যাও,
লিটনের বাড়ি যাও, বাদলের বাড়ি যাও, এর বাড়ি যাও। আমি বলি ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স নিশ্চয়ই তাদের আমরা সম্মান করি, রেসপেক্ট করি, কিন্তু আজকে তারা যদি পলিটিক্যাল এতে পৌঁছে যায়, তারা যদি পলিটিক্যালি কাজ করতে থাকে, মানুষ তাদেরকে কখনো সম্মান করবে না, করবে না, করবে না। তার জবাব ওই বুলেটে দিতে হবে না, ব্যালটে দিয়ে দিতে হবে আপনাদের সবাইকে। সবাইকে বলবো আজকে যারা এসছেন এখানে, এটা বুঝে যান, এটা ব্যালটে সবাইকে দিতে হবে। তার কারণ সামনের লড়াইটা অত্যন্ত কঠিন লড়াই। তার কারণ আজকে ধর্মের নামে কেউ দেশকে ভাগ করতে চাইছে। আমাদের ভারতবর্ষ যখন স্বাধীন হচ্ছিল, কে হিন্দু, কে মুসলমান, কে শিখ, কে ইসাই, এটা কোনো বিচার্য ছিল না। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের কালকে নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মদিন গেছে। আপনারা সকলে জানেন নেতাজি সুভাষ চন্দ্র বোসের অবদান, আপনারা সকলে গান্ধীজির অবদানের কথা জানেন, আপনারা সবাই আবু কালাম আজাদের কথা জানেন, আপনারা জানেন ব্রিটিশ বিরোধী লড়াই, বহু মানুষ জীবনে আত্মত্যাগ, বহু মানুষের জীবনে আত্মত্যাগের মধ্যে দিয়ে ক্ষুদিরাম বসু 17 বছর বয়সে তিনি জীবনের জয়গান এক বের বিদায় দিয়ে মা ঘুরে আসি সেই গান ফাঁসির মঞ্চে তিনি গেছিলেন। বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে সবাই সেই স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিল। সেই স্বাধীনতা যারা এনেছিলেন তখন আপনাদের ভূমিকা কি ছিল সবাই জানে। তাই বলি স্বাধীনতা আন্দোলনে বিজেপির কোনো ভূমিকা ছিল না, এটা সবাই জানেন, দেশপ্রেম ওদের নেই। তাই আমরা বলি কেউ কেউ এখন খুব বড় বড় দেশপ্রেম দেখাচ্ছে, আমরা বলি ওই দেশপ্রেম মানুষ আপনাদেরকে বিশ্বাস করে না। তার কারণ একটা কথা মনে রাখবেন আপনারা, ধর্ম আর রাজনীতি এক না। আমি একজন হিন্দু, আমার নুরুল একজন মুসলিম, তা উনি ওনার ধর্ম পালন করে, আমি আমার ধর্ম পালন করি। সংবিধানে বলা আছে কোন এক ধর্মের মানুষ অন্য ধর্মকে কখনো আঘাত করা যাবে না। আপনারা একটা ধর্মের মানুষ একটা ধর্মকে আঘাত করবার জায়গা তৈরি করছেন, দেশের দাঙ্গা বাজাচ্ছেন আপনারা। তার বিরুদ্ধে লড়াই করতে হবে, সবাইকে মনে রাখতে হবে বাংলার কৃষ্টি কালচার সংস্কৃতিটা সম্পূর্ণ আলাদা। এই বাংলা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে মনে করি, কাজী নজরুল ইসলামকে মনে করি, রামকৃষ্ণ পরমহংসদেব যিনি যত মত তত পথের কথা বলে গেছেন, স্বামীজিকে আমরা মনে করি, নেতাজি সুভাষ চন্দ্র বোসকে আমরা শ্রদ্ধা করি। তাই মনে করি এই বাংলার মাটি অত্যন্ত দুর্জয় ঘাঁটি, বাংলা বিরোধী যে কোনো চক্রান্ত আমরা রুখছি, রুখবো, রুখবো, রুখবো। তার কারণ আমাদের মনে রাখতে হবে বাংলায় দুর্গাপুজো হয়, একজন বলে বাংলা মে দুর্গাপূজা হতা নেই হ্যাঁ, কিদার হতা হ্যায় দুর্গাপূজা, বেঙ্গল মে দুর্গাপূজা হতা নেই তো কিদার হতা হ্যায়, বলে বেঙ্গল মে দুর্গাপূজা হতা নেই। আরে বাংলার দুর্গাপুজো দেখবার জন্য বিদেশ থেকে লোক আসে, আমি নিজেও একটা দুর্গাপুজো সংগঠক যেটা শ্রীভূমি আমি করি এবং বহু জায়গায় আমার কেন্দ্রের পুজোর সঙ্গে আমি যুক্ত আছি। বসিরহাটেও বহু পুজো হয়, এখানে যেমন দুর্গাপুজো হয় তেমনি ঈদ হয়, তেমনি কালী পুজো হয়, তেমনি জগদ্ধাত্রী পুজো হয়, তেমনি আবার মহরম হয়, তেমনি আবার বড়দিনও পালন হয়, তেমনি আবার ছোটো পুজো হয়। বাংলা কালচার কৃষ্টি সংস্কৃতি সব আমি বলবো এই দেশের মধ্যে সব থেকে যদি বাংলায় মতো এত সংস্কৃতি জায়গা কোথাও নেই। তাই আমি বলি যারা বাংলাকে ভাগ করবার চেষ্টা করছে, 1905 সালে দেখবেন লর্ড কার্জন যখন বাংলাকে ভাগ করার ষড়যন্ত্র করেছিল, তখন রবীন্দ্রনাথ ঠাকুর হাতে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে বাংলা ভাগকে ঠেকিয়ে দিয়েছিল। এটা 1905 সালের কথা আমি বলছি। আর আজকে এরা ধর্ম ধর্ম করছে। আমি বলি রাম অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তি, আমি রামের নামে কিছু বলবো না, কিন্তু এটা মনে রাখবে রামও দুর্গা পুজো করেছে। অকাল বোধন জানেন, অকাল বোধনের কথা জানেন তো সবাই, রাম দুর্গা পুজো করেছিল, আমরা দুর্গা পুজো করি। তাই আমরা বলি দুর্গা মাকে যেমন আমরা পুজো করি, শ্রদ্ধা করি, তেমনি অন্য ধর্মের মানুষকেও আমরা সম্মান করি। তার কারণ আমরা কখনো বিভেদের রাজনীতি করি না। তাই আমি বলছি এই বাংলায় যে ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। বসিরহাটের মানুষ অত্যন্ত আমি জানি, এখানকার মানুষ ভালো মানুষ, আর ডেভেলপমেন্ট এখানে প্রথম কথা হচ্ছে। বহুবার সিপিএম এর আমল থেকে আমি দেখেছি এই ইছামতি নদীর ওপারে তিনবার শিলান্যাস হয়েছে, কি রফিকুল, তিনবার শিলান্যাস হয়েছে, কিন্তু আমাদের সরকার আসবার পর বসিরহাটের এই ব্রিজ এপার থেকে ওপার যাওয়ার ব্যবস্থা হাসাবাদ, এটা আমাদের সরকারের আমলে হয়েছে।
দুলদুলিও যে ব্যাপারটা আছে, ওপারে যে পাঁচটা পঞ্চায়েত আমাদের আছে, দুলদুলির পর ওটাও একটা চেষ্টা চলছে আমাদের, কিছুদিনের মধ্যেই ওখানে ভেসেল পারাপার করতে হয়। দুলদুলি আছে যেমন, ওখানে সাহেবখালি আছে, যোগেশগঞ্জ আছে, তারপর গোবিন্দকাটি আছে, কালীতলা অব্দি যে পাঁচটা গ্রাম আছে সেইখানে যেতে গেলে আমাদের এখন ভেসেল হয়, ওইটাও আমাদের চেষ্টা করা হচ্ছে যাতে ওখানে একটা ব্রিজ করা যায়। তা বসিরহাটের উন্নয়নে রাস্তাঘাট থেকে নিকাশি থেকে পানীয় জল আজকে এই সরকারের আমলে সমস্ত কিছু হচ্ছে। আজকে সবাই জানে যদি এয়ারপোর্ট থেকে কেউ কলকাতা প্রবেশ করেন, ভিআইপি রোড দেখবেন আর নিউ টাউনটাও দেখে নেবেন। এখানকার মানুষ যখন কলকাতায় যায়, কোথায় ছিল, বামফ্রন্ট বড় বড় কথা বলে, 34 বছর থেকে পুরো জায়গাটাকে নষ্ট করে দিয়েছে, ওরা গণতন্ত্রের কথা বলে। আমি 2004 যখন লোকসভা করছি তখন আমার মধ্যে ভাঙড় ছিল, ভাঙড়ে আমরা ইলেকশনই করতে পারিনি, হাড়য়ে আমরা ইলেকশন করতে পারিনি, বাদুরিয়া ইলেকশন করতে পারিনি, তা সত্ত্বেও 3,10,000 ভোট সেই সময় 2004 সালে আমি পেয়েছিলাম। এটা আমি গর্ববোধ করি, বসিরহাট মানুষকে ধন্যবাদ জানাই, তারা সেদিন আমাকে এই ভোটটা দিয়েছিল। পরবর্তী সময় হাজি নুরুল এখান থেকে ইলেকটেড হয়েছিল, আরো আমাদের এমপিরা ইলেকটেড হয়েছে, বসিরহাটের মানুষ কখনো ভুল করেনি, কেন তারা বুঝেছে মমতা ব্যানার্জিকে সমর্থন করতে হবে, দেশ রক্ষার স্বার্থে, অঞ্চল রক্ষার স্বার্থে, বাংলা রক্ষার স্বার্থে। তাই আমি বলি, বিস্তারিত বক্তব্যে যাব না, কারণ স্নেহাশিষও আছে, আমরা মিটিংটা বেশিক্ষণ চালাবো না, শুধু একটা কথা বলি, ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, দিদির ওপর বিশ্বাস রাখুন, অভিষেক এই নতুন প্রজন্মের নেতা, সেও নেতৃত্ব দিচ্ছে। আমি মনে করি অনেক অনেক কথা বলে, অনেক গল্প করে, আমি বলি এগুলো ভুল। দিদি আমাদের যেমন সর্বোচ্চ নেত্রী, অভিষেক এই প্রজন্মের নেতা, তাকে আমরা সবাই সমর্থন করি, তিনি আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি, এটা নিয়ে কোনো ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। কিছুদিন আগে সম্মতি মিছিলে দিদিও হেঁটেছে, অভিষেক হেঁটেছে, আমরাও সাথে ছিলাম, অনেকে নানা রকম ভাবে আজকেও কে পার্থ বলছিল কোথায় নাকি একটা লেখা লেখি, সব লেখা লিখেতে বিশ্বাস করবে, লেখা লিখেতে বিশ্বাস করবে না, সব এক তৃণমূল কংগ্রেস মানে মমতা ব্যানার্জির নেতৃত্ব, তার তলায় আমরা সবাই কাজ করছি, এখানে আমরা আলাদা কেউ কিছু না, যা নির্দেশ পার্টি থেকে দেবে সেই নির্দেশটা আমরা পালন করব, সেই নির্দেশটা মানুষের কাছে পৌঁছে দেবো। বসিরহাটের দায়িত্ব আমার উপর দিয়েছে, আমি সবাইকে নিয়ে বলেছি একসাথে মিলে কাজ করতে হবে, একসাথে মিলে চলতে হবে, সরকারের কথা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সরকারের যে কাজ আছে আমাদের, সেই কাজটা আমি সবাইকে বলি, যারা নির্বাচিত প্রতিনিধি, সাধারণ যারা পৌর প্রতিনিধি আছে, নিজেদের মধ্যে ঝগড়াটি বন্ধ করুন, মানুষের সাথে কাজ করুন, মানুষকে কথা শুনুন, মানুষের বিশ্বাস মানুষের উপর রাখুন। কারণ আমি নিজের জীবনে উপলব্ধি করি, বহু ঘটনার মধ্যে দিয়ে আমি আজকে এই জায়গায় এসেছি, আজকে দিদি আমাকে মন্ত্রিসভায় নিয়েছে, মন্ত্রিসভায় যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করছি, যেমন প্রতিদিন প্রতিনিয়ত মানুষের লোক, মানুষের সঙ্গে কথা বলি, কারণ মানুষ হচ্ছে আসল ভগবান, তার ওপর কেউ না। তাই আমি বলি আজকের এই সভায় যারা এসছেন, ঝড় জল বৃষ্টিকে উপেক্ষা করে তাদেরকে সকলকে আমার প্রণাম রইল, শ্রদ্ধা রইল, সকলকে আমার শুভেচ্ছা রইল, সবাই ভালো থাকবে, কারণ অনেক দূর দূরান্ত থেকে এসে স্নেহাশিষ বলবে, আমি মিটিং শেষ করেই যাব, কিন্তু একটা কথা সবাইকে বলি, সাংবাদিক বন্ধুরা যারা আছেন প্রত্যেকে আমার প্রণাম রইল, শ্রদ্ধা রইল, শুভেচ্ছা রইল, সঠিক কথাটা সঠিকভাবে বলবেন, এমন বলবেন না যে জিনিসটাকে ভুল ব্যাখ্যা অনেক সময় করা হয়, সেই কথাটাকে আমার কথাটাকে এমনভাবে জুড়ে দিচ্ছে, ভালো কথাগুলো বাদ চলে আছে, খারাপ কথাটা যদি আমি খারাপ বলি না, আমার মুখ দিয়ে কোনোদিন গালাগালি বেরোয় না, কেন বেরোয় না তাও জানি না, ওটা হয় না আমার মুখ দিয়ে, কিন্তু আমি একটা কথা বুঝি, মানুষের পালস আমি বুঝি, মানুষকে আমি জানি, তার কারণ মানুষ কি বলতে চাইছে, মানুষের কথাগুলো আপনারা অনেক সময় আমি দেখেছি ভুল ব্যাখ্যা করে দেন। একটা সরকার কাজ করছে, আজকে মমতা ব্যানার্জি যেভাবে 2 কোটি লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে, 2 কোটি লক্ষ্মী ভাণ্ডার মমতা ব্যানার্জি দিয়ে দিয়েছে, 2 কোটির কাছাকাছি লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী প্রকল্প দিয়েছে, বিশেষ করে মেয়েদের ড্রপ আউট হতো একটা সময়, যেটা পার্থ বলছিল এখন আর ড্রপ আউটের সংখ্যা কমে গেছে, এখন মেয়েরা লেখাপড়া করছে, বিয়ের জন্য রূপশ্রী প্রকল্প পাচ্ছে, এতগুলো প্রকল্প আছে, স্বাস্থ্যসাথী প্রকল্পে মানুষ চিকিৎসার সুযোগ পাচ্ছে। তাই বলি এই সরকারটা হচ্ছে জনদরদী, আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হচ্ছে জনদরদী। সবাইকে প্রণাম রইল, সকলকে শ্রদ্ধা রইল, সকলকে আমার ভালোবাসা রইল, সকলে ভালো থাকবেন, সকলকে অনেক শুভেচ্ছা। এই মিটিংটাকে যারা সার্থক করেছে, বাদর লিটন থেকে শুরু করে
এখানে যারা সবাই আছেন পৌর প্রতিনিধি থেকে শুরু করে সবাইকে আমি সরস থেকে শুরু করে আমাদের হাজি সাহেব থেকে শুরু করে সবাইকে আমার শুভেচ্ছা রইল, প্রণাম রইল, শ্রদ্ধা রইল। এখানে আমাদের অনেক পুরনো লোক বিভূদা বসে আছেন, বিভূদাকেও আমার শুভেচ্ছা রইল। আর পেছনে সকলকে কারান্দা থেকে শুরু করে বুড্ডু থেকে সবাইকে দেখছি, ওখানে আমিনুল আছে, সবাই আছে, সবাইকে আমার শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, খালেকও আছে, সবাইকে আমার শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল, সকলে ভালো থাকবেন, প্রণাম নেবেন, সকলকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ সুজিত দাকে। আমরা এবার বক্তব্য রাখার জন্যে আমরা বলবো আমাদের সম্মানীয় অতিথি দক্ষিণ চব্বিশ পরগনার বিধায়ক এবং সম্মানীয় পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী পরিবহন মন্ত্রী সেনাশিষ চক্রবর্তী। সেনাশিষ অত্যন্ত সুন্দর বলেন, আমি সবাইকে একটু দাঁড়িয়ে যাওয়ার জন্য রাখব, হুগলি 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 আমাদের বিধায়ক। নমস্কার, নমস্কার। প্রচন্ড শীত এবং তার মধ্যে মেঘলা আকাশ, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এবং সেই বৃষ্টি আমাদের গায়ে সূচের মতো বিজ্জে। সেই অবস্থার মধ্যেও এই প্রান্তিকের মাঠ হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী উপস্থিত হয়ে একটা জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন আপনারা। আপনাদের সকলকে আমরা শুভেচ্ছা জানাই। মঞ্চে রয়েছেন আমাদের সকলের প্রিয় অত্যন্ত শ্রদ্ধেয় লিডার পশ্চিমবঙ্গ বিধানসভার গভর্নমেন্ট চিফ হুইপ নির্মল ঘোষ। বক্তব্য রেখেছেন পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং এই সাংগঠনিক জেলার যিনি দায়িত্ব পেয়েছেন সুজিত বসু, তিনি বক্তব্য রেখেছেন। পার্থ ভৌমিক আরেকজন মন্ত্রী, তিনি বক্তব্য রেখে গেছেন। এখানে বিধায়ক সুকুমার থেকে শুরু করে রফিকুল সাহেব রয়েছেন, দেবেশ বাবু রয়েছেন, আর অন্যান্যরা রয়েছেন। এই সাংগঠনিক ও সপ্তর্ষি হচ্ছে যার বিধানসভা, অত্যন্ত আমার ভালো বন্ধু, এরা প্রত্যেকে সপ্তর্ষি রয়েছে। এবং রয়েছে এই সাংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ ব্যানার্জি এবং সভাপতি হাজি নুরুলদা উপস্থিত আছেন, চেয়ারম্যান রয়েছেন বসিরহাট মিউনিসিপ্যালিটির, অন্যান্য জনপ্রতিনিধিরা রয়েছেন, আর আপনারা সকলে রয়েছেন। যে দেখুন, যদি মুসলিমরা কেউ কোনো অন্যায় করে, পাপ করে, তাহলে সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য কোথায় যায়? মসজিদে যায়, আল্লাহর কাছে দোয়া চাইতে। যারা খ্রিস্টান তারা পাপ করলে গির্জায় যায়, আর যারা হিন্দু তারা পাপ করলে পাপ থেকে মুক্ত হওয়ার জন্য গঙ্গায় যায়, গঙ্গায় গিয়ে স্নান করে, ডুব দিয়ে সেই পাপ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে। আমি বলবো যে বিজেপি লাগাতার প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সরকারের নামে কুৎসা করে, অপপ্রচার করে, মিথ্যে ছড়িয়ে যে পাপ করছেন, তৃণমূল কংগ্রেসের এই জনসমুদ্রে এসে ডুব দিয়ে সেই পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। 1950 সালে 26 জানুয়ারি সংবিধান তৈরি হলো, নির্মলদা বলেছেন, সেই সংবিধানের প্রস্তাবনায় বলা হলো কেমন হবে ভারতবর্ষ, না ভারতবর্ষ হবে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র, যে গণতন্ত্রের প্রথম শর্ত হচ্ছে দেশের মানুষ নির্বাচনে ভোট দিয়ে তার পছন্দ মতো দলকে সরকারে বসাবে, যে ভারতবর্ষে মানুষের ব্যক্তি স্বাধীনতা থাকবে, বাক স্বাধীনতা থাকবে, ভারতবর্ষের মানুষের ধর্ম নিরপেক্ষতা থাকবে, বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ মিলেমিশে থাকবে, ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় কাঠামো থাকবে, বিভিন্ন সেপারেট নির্বাচনের মাধ্যমে সরকার তৈরি হবে, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষাভাষী মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, অর্থনৈতিক সামাজিক বিকাশের সুষম বণ্টন হবে। ভারতবর্ষ সংবিধান দিয়েছে। স্বাধীনতার পর কংগ্রেস সরকার ছিল সেন্ট্রালে, অকংগ্রেসী সরকার ছিল সেন্ট্রালে, বিভিন্ন রাজ্যে সরকার আছে, বিভিন্ন দলের সরকার আছে, এবং এই পশ্চিমবঙ্গে একটা 34 বছরে বামফ্রন্টও ছিল। সেই সরকারগুলোর বিরুদ্ধে কম বেশি অভিযোগ থাকলেও ভারতবর্ষের এই সংবিধানকে তারা মান্যতা দেওয়ার চেষ্টা করেছে।
কিন্তু 2014 সাল থেকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ নেতৃত্বে যে সরকার ভারতবর্ষে রাজত্ব করছে, সরকার চালাচ্ছে, তারা সংবিধানের এই স্তম্ভগুলোকে প্রতিদিন দুর্মুষ করছে, প্রতিদিন সেগুলোকে নষ্ট করছে এবং সেইগুলোকে বিঘ্নিত করে ভারতবর্ষের মান এক অন্য ধরনের সামাজিক ব্যবস্থা তৈরি করার চেষ্টা করছে। আজকে এত বিভিন্ন মানুষ বাস করে ভারতবর্ষে, যুগ বের পর যুগ ধরে এই বন্দোবস্ত, বিভিন্ন ভাষা তাদের আলাদা, সংস্কৃতি আলাদা, ধর্ম আলাদা, আচার আলাদা, উপাচার আলাদা। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে যা যার নিজস্ব নিজস্ব স্বকীয়তা বজায় করেই সম্প্রীতি, এটাই ভারতবর্ষের বিউটি। আজকে সেটা বারবার ভাঙার চেষ্টা করেছে। সুজিতদা বললেন ব্রিটিশ 1905 সালে লর্ড কার্জন এই বাংলাকে দুটো টুকরো করতে চেয়েছিল, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করে স্বাধীনতা আন্দোলনকে দুর্বল করার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব শুরু করলেন শান্তিনিকেতন থেকে। একদিন তিনি কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে রবীন্দ্রনাথ ঠাকুর হাঁটতে শুরু করলেন, হাজার হাজার মানুষ হাঁটছে রবীন্দ্রনাথ ঠাকুরের পেছনে, তিনি রাখি পরিয়ে দিচ্ছেন হিন্দুর হাতে মুসলমানের হাতে, তিনি গাইছেন বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান। সমগ্র মিছিল নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ঢুকে গেলেন নাখোদা মসজিদের মধ্যে। রবীন্দ্রনাথ ঠাকুর দেখালেন এটাই সম্প্রীতি। আবার আজকে যখন কেন্দ্রীয় সরকারের উদ্যোগে, কেন্দ্রীয় সরকারের ব্যবস্থাপনায় একটা মন্দিরকে কেন্দ্র করে আবার একটা বিভাজনের রাজনীতি চলছে ভারতবর্ষ জুড়ে, যখন ভারতবর্ষের অন্য ধর্ম সম্প্রদায়ের মানুষ আশঙ্কায় ভুগছে, আতঙ্কে ভুগছে, কি হবে, সম্প্রীতি থাকবে কি থাকবে না, তখন আবার এই বাংলার একজন মা হাজরার মোড় থেকে হাঁটতে শুরু করলেন পার্ক সার্কাস পর্যন্ত, লাখো মানুষ হাঁটলো তার পেছনে, তিনি ঢুকে গেলেন মন্দিরের মধ্যে, গির্জার মধ্যে, গুরুদুয়ারার মধ্যে, মসজিদের মধ্যে, ঈশ্বর আল্লাহর কাছে তিনি শক্তি চাইলেন যে ঈশ্বর আল্লাহ আমাকে শক্তি দাও যাতে আমি বাংলার মানুষের এই সম্প্রীতি বজায় রাখতে পারি। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলার এই পরম্পরাকে বজায় রেখেছেন আর সেটা ভাঙার চেষ্টা করেছে বিজেপি 21 নির্বাচনের আগে। আমি 21 নির্বাচন তো পরের ব্যাপার, 2014 সালের আগে নরেন্দ্র মোদী কত কথা বললেন, 2 কোটি করে বেকারের চাকরি দেবেন প্রতি বছর, আজকে 10 বছরে 20 কোটি বেকারের চাকরি হওয়ার কথা কেন্দ্রীয় সরকারে। এখানে একজনও এই বসিরহাট জুড়ে একজনও মানুষ কি বলতে পারবে কেন্দ্রীয় সরকারের তারা চাকরি পেয়েছে? 15 লক্ষ টাকা বিভিন্ন অ্যাকাউন্টে ঢুকে যাবে যদি বিদেশ থেকে তিনি সমস্ত কালো টাকা নাকি ভারতবর্ষে তিনি উদ্ধার করে আনবেন। একটা কালো টাকা উদ্ধার করতে পেরেছেন, বরঞ্চ ভারতবর্ষের ব্যাংকগুলো থেকে ব্যাংক জালিয়াতি করে 27 জন ব্যবসায়ী চলে গেছে, বিদেশে পালিয়ে গেছে, আর 27 জন ব্যবসায়ী গুজরাটের ব্যবসায়ী। একটা প্রতিশ্রুতি নরেন্দ্র মোদী রক্ষা করেননি, কিন্তু যতবার নির্বাচন আসবে ততবারই নয় যুদ্ধ করবেন, নয় ধর্ম প্রচার করবেন, নয় মন্দির তৈরি করবেন, এমন একটা ইলিউশন তৈরি করেন ভারতবর্ষের মানুষের চোখের মধ্যে মনের মধ্যে, একটা স্বপ্নের বেড়াজাল তৈরি করেন নরেন্দ্র মোদী ভোটের আগে। ঠিক এই মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে, মনের এক তোমার মনের এক গোপন কথা তোমায় বলতে চাই। এটা হচ্ছে ভোটের আগে নরেন্দ্র মোদীর কথা, আর ভোটের পরে যখন দেশের মানুষ বলছে শুনতে চাই, তখন তিনি বলছেন এর পরে আর গানের কথা মনে নাই। ভোটের পরে তা না, গানের কথা মনে থাকে না, তাই শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে, শুধু ধর্মের বিভাজন করে, শুধু বিভেদ তৈরি করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পর তিনি ইস্তাহার আকারে, ম্যানিফেস্টো আকারে বাংলার মানুষকে যতগুলি প্রতিশ্রুতি দিয়েছিলেন, 1, 2, 3, 4 করে তিনি সবকটা বাস্তবের মাটিতে রূপায়িত করে দিয়েছে। আমরা তখন কলেজে পড়ি, এসএফআইডিএফ এর ছেলেরা দেয়ালে দেয়ালে লিখত লাল কালি দিয়ে, সবার জন্য খাদ্য চাই, সবার জন্য চিকিৎসা চাই, সবার জন্য শিক্ষা চাই। তখন ভাবতাম যে এত দরিদ্রতম দেশ একটা, এত কোটি মানুষের বাস, সেখানে সরকারের পক্ষে কি করে সম্ভব সবাইকে বিনা পয়সায় খাদ্য দেওয়া, শিক্ষা দেওয়া, চিকিৎসা দেওয়া। সিপিএম পার্টির ওই কথাগুলো দেয়ালের মধ্যেই থেকে গেছে,
সিপিএম পার্টির ওই কথাগুলো তাদের ভাষণের মধ্যে থেকে গেছে। 34 বছরে সিপিএম পার্টি সেগুলোকে বাস্তবে রূপায়িত করা দূরের কথা, সেগুলো তাদের স্বপ্নে থেকে গিয়েছিল। আর সেই স্বপ্নটাকে যিনি বাংলার মাটিতে বাস্তবে রূপায়িত করলেন 2011 সালের পর, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দেখিয়ে দিলেন একটা সরকার ইচ্ছা করলে সমস্ত মানুষকে বিনা পয়সায় খাদ্য দিতে পারে, চিকিৎসা দিতে পারে, এডুকেশনের বন্দোবস্ত করতে পারে। তাই আজকে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। তাই একটা মিটিং হলেই হাজার হাজার মানুষ, লাখো লাখো মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে পথ হাঁটে, এখানে আপনারা চলে আসেন। 21 সালের আগের কথা তো আপনাদের মনে আছে, দিল্লি থেকে প্রধানমন্ত্রী চলে এলেন, অমিত শাহ চলে এলেন, বিজেপির বড় বড় মুখ্যমন্ত্রীরা, কেন্দ্রীয় মন্ত্রীরা এই নিউ টাউনের একটা 5-তারা হোটেল বুক করে সেখান থেকে হেলিকপ্টারে করে সারা বাংলা জুড়ে মিটিং করলেন, করে একটা এমন বাতাবরণ তৈরি করলেন যে দিদি আর ক্ষমতায় আসবে না, বিজেপি দখল করে নেবে বাংলা। সোশ্যাল মিডিয়ায় মিথ্যে ভিডিও তৈরি করে ভাইরাল করল, প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়াকে করায়ত্ত করে নিল, ধর্মের সাথে ধর্মের লড়াই লাগিয়ে দিল, দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করল, অপপ্রচার করল, করে এমন একটা আবহাওয়া তৈরি করল, পারসেপশন তৈরি করল যে এবার বিজেপি পাওয়ারে আসবে। 2021 সাল, তৃণমূল কংগ্রেসের অনেকে ভয় পেয়ে গেলেন, আমাদের দলের মধ্যে সব থেকে ভয়ানক ভয় পেয়ে গিয়েছিলেন যে তো বিজেপি বোধহয় ক্ষমতায় চলে আসবে। তিনি তাড়াতাড়ি বাক্স গুটিয়ে চলে গেলেন বিজেপিতে, তার নাম শুভেন্দু অধিকারী, চলে গেলেন বিজেপিতে। সেই 21 সালের আগে লাস্ট মিটিং করছেন অমিত শাহ এই বাংলার বুকে, বলছে 200 আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে, দিদি আর জিতবে না, বললেন আপকে বার 200 পার। অমিত শাহ বললেন, অনেকে আবার পাঁচিলের উপরে উঠে বসে পড়লেন যে যে জিতবে সেদিকেই ঝাঁপ মারব, কিন্তু বাংলার মানুষ, এই বসিরহাটের মানুষ, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মালদা, হাওড়া, হুগলি, সমগ্র বাংলার মানুষ 21-এর নির্বাচনের দিন ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে জোড়া ফুলের বোতামটা টিপতে টিপতে আপনারা বলেছিলেন, অমিতজি আপকে বার 200 পার নয়, আপকে বার 200 মে হার, 200 সিটে বিজেপিকে হারিয়ে এই বাংলা তুলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। আমরা কত ভোট পেয়েছি জানেন? 2,88,00,000 ভোট। স্বাধীনতার পর একক দল হিসেবে বাংলায় কোনোদিন কোন রাজনৈতিক দল এত ভোট পায়নি, তৃণমূল কংগ্রেস যা ভোট পেল 21-এ। আমরা 60,00,000 ভোটের ব্যবধানে বিজেপিকে পরাজিত করলাম, শাসক দলের সাথে বিরোধী দলের এত ভোটের পার্থক্য আগে কোনোদিন বাংলার বুকে হয়নি। তার মানে যত বাংলার কৃষ্টি সংস্কৃতিকে আক্রমণ করেছে বিজেপি, যত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করেছে বিজেপি, তত বাংলার মানুষ জোট বেঁধে সংঘবদ্ধ ভাবে তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট দিয়েছে এবং দিদিকে আবার তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী করেছে। তাই তৃণমূল কংগ্রেস আবার মানুষের কাছে মাথা নিচু করেই আবার তৃণমূল কংগ্রেস মাথা নত করেছে বাংলার মানুষের সামনে। আজকে দিদি বাংলার 10 কোটি মানুষের জন্য প্রকল্প তৈরি করেছেন, সেটা পৌঁছে দিয়েছেন। সেখানে কে কোন দল করলো, কে কোন কার মিছিলে হাঁটলো, দিদি এসব দেখেন না। 2 কোটি লক্ষ্মীর ভান্ডার পেয়েছে মায়েরা, কাকে ভোট দিয়েছে, কার মিছিলে গেছে, দিদি এসব দেখেন না। 68,00,000 কন্যাশ্রী ভাতা পায়, স্কলারশিপ পায় ছাত্রছাত্রীরা, তার বাবা কি করে, তার মা কোন দল করে, কাকে ভোট দেয়, দিদিও সব দেখেন না। দিদি বলেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, দিদি সবার জন্য করে। আমার বক্তব্য শেষ করব শুধু একটা উদাহরণ দিয়ে। আমাদের নদিয়ায় শান্তিপুরে 21 সালে বিধানসভা নির্বাচনে আমরা জিততে পারিনি, বিজেপি জিতেছিল। সেই বিজেপির এমএলএ মারা যাওয়ার পর ওখানে একটা উপনির্বাচন হলো 21 সালের পর। সেই উপনির্বাচনে ব্রজকিশোর গোস্বামী নামে একটি 35-36 বছরের ইয়াং ছেলে, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করলেন তৃণমূলের। ব্রজকিশোর হচ্ছে শান্তিপুরের একটা নাম করা হিন্দু পরিবারের সন্তান। বাংলার নবজাগরণ কালে সেই হিন্দু পরিবার হিন্দু ধর্মের সংস্কারের কাজ করেছে, ব্রজকিশোররা রাজনীতি করত না। দিদি তাকে প্রার্থী করলেন, ব্রজকিশোর অনেক ভোটে জিতে গেল সেই নির্বাচন। জিতে যাওয়ার পর প্রথম একটা সভা করেছিল, সেখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল, দাদা যদি একটু আসেন
আমি গিয়েছিলাম। সেই সবার শেষে যখন ব্রজকিশোরের বাড়িতে আমি গেছি, সেখানে চা খাচ্ছি, সেখানে তার বাবা আছে, পরিবারের অন্যান্য সদস্যরা আছে। ব্রজকিশোর আমাকে বলল, দাদা জানেন যেদিন কাউন্টিং হলো, সেই কাউন্টিংয়ে আমি যখন জিতে গেলাম, তখন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করলেন। আমি তো আপ্লুত হয়ে গেলাম, দিদি ফোন করেছে। দিদি ফোন করে আমাকে ধন্যবাদ জানালেন, কনগ্রাচুলেশন জানালেন। আমি তখন দিদিকে বললাম, দিদি আমি তো কোনোদিন রাজনীতি করিনি, আপনি আমাকে যে কোনো একটা পরামর্শ দিন, যে কোনো একটা নির্দেশ দিন আজকে, যেটা আমার আগামী দিনে চলার পথে পাথেয় হবে। সেদিন কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্রজকিশোরকে? বলেছিলেন, ব্রজ তুমি সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যে মানুষটিকে প্রথম দেখবে সেই মানুষটিকেই জিজ্ঞেস করবে যে আপনি কি এই সরকারি সুযোগ সুবিধাগুলো পেয়েছেন, যদি না পেয়ে থাকে তুমি তাকে পাইয়ে দিও। এর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি কিন্তু একবারও জিজ্ঞেস বলেননি যে ব্রজ তুমি যে মানুষটিকে আগে দেখবে তাকে আগে জিজ্ঞেস করবে সে কাকে ভোট দিয়েছে, কার মিছিলে গেছে, তারপর তুমি ঠিক করবে সে কিছু পাবে কি পাবে না, দিদি এ কথা বলেননি। দিদি বলেছেন, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। আমরা সেই তৃণমূল কংগ্রেস করি। আজকে বাংলার একদিকে ইনফ্রাস্ট্রাকচার যেমন তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাস্তাঘাট, জল, বিদ্যুৎ, আলো, তেমনি আর একদিকে অজস্র প্রকল্পের মাধ্যমে মানুষের প্রাথমিক যে প্রয়োজনীয়তাগুলো থাকে, খাদ্য লাগে, তার বাসস্থান লাগে, তার চিকিৎসা লাগে, তার শিক্ষা লাগে, সেগুলোকে পূরণের বন্দোবস্ত করেছেন। তারপর সরাসরি অর্থ 2,500 থেকে 3,500 টাকা পর্যন্ত এক একটা গরিব পরিবারে পৌঁছয়। তাই বাংলার মানুষ আজকে ভালো আছে, বাংলার সব ধর্ম সম্প্রদায়ের মানুষকে তিনি একত্রিত করে রেখেছেন। তাই যারা এটা ভাঙতে আসে তার বিরুদ্ধে জোট বাঁধতে হবে, তার বিরুদ্ধে সংঘবদ্ধ হতে হবে। যখন দেখবেন, আপনারা তো অনেকে রামায়ণ পড়ে থাকবেন, রামায়ণ দেখবে, আজকে তো এই বিজেপি যারা করে ওরা তো সব সিপিএম করতো, সিপিএম এর হারবার ছিল, এখন সব আবার জামাটা পাল্টে নিয়ে আবার সেই জয় শ্রীরাম করতে করতে বেরিয়ে পড়েছে। একদম বিশ্বাস করবেন না, কেউ কেউ বিশ্বাস করবেন না। রামায়ণ আমরা যারা পড়েছি ছোটবেলায় শুনেছি, সেখানে সীতাকে রাম আর লক্ষণ একটা গন্ডি এঁকে দিয়েছিল, এঁকে দিয়ে লক্ষণ বলেছিল, মা তুমি এর বাইরে বেরোবে না আমরা ফিরে না আসা পর্যন্ত। রাক্ষস রাবণ, সে তো সাধুর ছদ্মবেশে চলে এলো সীতার কাছে, এসে বললো, মা কিছু ভিক্ষা দাও। সীতা বললো, আমার তো এই গন্ডির বাইরে বেরোনো বারণ। তখন সেই রাবণ, সাধুবেশী রাবণ, তিনি বললেন, না আমি গন্ডির বাইরে না বেরোলে ভিক্ষা তো নেব না মা। দয়ালু মন সীতার সেই সাধুর কথা বিশ্বাস করে গন্ডি যখন অতিক্রম করে ভিক্ষা দিতে যাবে, তখন সেই সাধু তার পুরনো রাক্ষসের রূপ ধারণ করলো, রাক্ষস রাবণের রূপ ধারণ করে সীতাকে হরণ করে নিয়ে চলে গেল লঙ্কায়। আপনার বাড়িতে বিজেপির যে লোকগুলো আসবে, আপনি জেনে রাখুন, তার জামাটা যদি খুলতে পারেন, বুকে কাস্তে হাতুড়ি আঁকা আছে, ওদের বিশ্বাস করবেন না। করোনার সময় আমরা কি করেছিলাম? করোনা একটা জীবাণু ঢুকে পড়ছিল শরীরে, আমরা অসুস্থ হয়ে যাচ্ছিলাম, আমরা সেই জীবাণুটাকে দেখতে পাচ্ছিলাম না, কি করব আমরা বুঝতে পারছিলাম না। চাণক্য বলেছিলেন, শত্রুকে যদি চেনা না যায় তাহলে যুদ্ধের কৌশল হলো নিজেকে আত্মগোপন করা। আমরা সেই আত্মগোপন করেছিলাম, আড়ালে পাঠিয়ে দিয়েছিলাম, কি করে, আমাদের নাক আর মুখ আমরা মাস্ক দিয়ে বন্ধ করেছিলাম, রুমাল দিয়ে বন্ধ করেছিলাম। আপনার পাড়াতেও ওই করোনার মতো বিজেপি সিপিএম এর কিছু জীবাণু আছে, ঘরের দরজায় আসলে দরজাটাকে বন্ধ করবেন, ঢুকতে দেবেন না, একসাথে থাকবেন, জোটবদ্ধভাবে থাকবেন। সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমি সবাইকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক যারা এসছেন, নেতৃত্ব মন্ত্রীরা যারা এসছেন, আমরা সবাই মিলে একসাথে এতক্ষণ ধরে একটা মিটিং, এই যে আপনাদের সহযোগিতা, সবাইকে কুর্নিশ জানাই। আমাদের সভাপতি নুরুলদা, এই মঞ্চের তিনি সভাপতি, তিনি শেষ বক্তা, তিনি তার ভাষণের মধ্য দিয়ে আজকে বক্তব্য অনুষ্ঠান শেষ করেন। ভাষণ নেই আজকে, আপনারা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আসার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমাদের মন্ত্রী
সুজিত বোস যিনি মিটিং এর আহ্বায়ক তিনি এসেছিলেন, আমার খুব কাছের লোক এসে আশিস চক্রবর্তী পরিবহন মন্ত্রী পার্ত, আমার ছোট ভাই, আমার বাবার মতো যাকে দেখি তিনি হচ্ছেন নির্মল ঘোষ, তিনিও এসেছিলেন, তাকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করি। আপনারা ধীরে সুস্থে সবাই আস্তে আস্তে বাড়ি যাওয়ার চেষ্টা করবেন। আমরা জাতীয় সঙ্গীত দিয়ে আজকের মিটিং এর সমাপ্তি ঘোষণা করব, সবাই মিলে একসাথে একটু দাঁড়িয়ে যাবেন, জাতীয় সঙ্গীত যখন হবে সবাই একটু দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত করবেন, শুরু করি তাহলে। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দাবির উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিতরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে, গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে বন্দে।